বৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা ওনাদের জন্য আলাদা কলাম করেছি বসার জন্য। অভিভাবক বৃন্দের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। তাদের জন্য আমাদের প্যান্ডেলের পূর্ব কলামে নির্ধারিত আসন দেয়া আছে। অনুগ্রহপূর্বক আপনারা নির্দিষ্ট আসনে নিজ নিজ আসন গ্রহণ করুন। আর যারা নবীন শিক্ষার্থী আছো, আসন গ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে। স্থানে আসন গ্রহণ করবেন। মাঠের পূর্ব দিকে যদি সিট ফিল আপ হয়ে যায় তাহলে পশ্চিম কর্নারে আসনের ব্যবস্থা করা আছে, সেখানে গিয়ে আসন গ্রহণ করবেন। ধন্যবাদ। টি শার্টটা পরে নিতে পারো, দেখতে ভালো লাগবে। শিক্ষার্থীদের জন্যই টি শার্ট, ইচ্ছে করলে টি শার্টটি পরে নিতে পারো। জেগে রই আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই আমি, বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার, আমি সব দেখে শুনে কেঁপে গিয়ে করি বাংলায় চিৎকার, বাংলায় আমার দৃপ্ত স্লোগান ক্ষিপ্ত তীর্ধনু, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলায়, বাংলায় আমার দৃপ্ত স্লোগান ক্ষিপ্ত তীর্ধনু, আমি একবার দেখি ধরে
ভেজা হিমশীতল সকালে নবীন শিক্ষার্থীদের জানাই উষ্ণ অভিনন্দন। এসেছে শত পুষ্পের দল আদর্শকে পুঁজি করে আলোর প্রদীপ নির্বজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ وَوَضَعْنَا عَنْكَ وِزْرَكَ الَّذِي أَنْقَضَ ظَهْرَكَ وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا فَإِذَا فَرَغْتَ فَانصَب। নমস্কার। সামনে উপস্থিত সকলকে কৃষ্ণপ্রীতি জানিয়ে শ্রীমৎ ভগবদ্ গীতা পাঠ শুরু করছি। শ্রীমৎ ভগবদ্ গীতা 18 অধ্যায়ে মোট 700 শ্লোক নিয়ে গঠিত সনাতন ধর্মগ্রন্থ। তো শ্রী ভগবদ্ গীতার 3 অধ্যায়ে 25 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, সপ্তা কর্মণি অবিদ্যাংশ যথা কুর্বন্তি ভারত কুর্যাত বিদ্যান তথা অশক্তি চিকুশুলোক সংগ্রহম। অর্থাৎ হে অজ্ঞানী, যেমন কর্মফলে আসক্ত হয়ে তাদের কর্তব্য পালন করে, তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে প্রকৃত পথে মানুষকে পরিচালিত করার জন্য কর্ম করেন। ভগবান শ্রীকৃষ্ণ সকলকে মঙ্গল করুক। নমস্কার। নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন এবং সেগুলোর ব্যবহার করে সামনের দিকে এগিয়ে নিয়ে চলেছে অত্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকগণ এবং ছাত্রছাত্রীবৃন্দ, এবং এই কর্মকাণ্ডকে সার্বিকভাবে সহযোগিতা করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এ পর্যায়ে স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ। ছাত্রছাত্রীদের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি মাস্কো গ্রুপের কর্ণাধার জনাব সবুর সাহেব, এবং উনি আজকে আমাদের এই অনুষ্ঠানে এসে অনুষ্ঠানকে অলঙ্কৃত করেছেন। এবং নতুন যারা প্রজন্ম, যারা নতুন অনেক আশা উদ্দীপনা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আজকে এই বিদ্যাপীঠে এসছে, তারা অনুপ্রাণিত হবে আমি আশা করি ওনার বক্তব্যে। ওইখানে আমাদের বুটেক্সের মোর দ্যান 70 টেক্সটাইল ইঞ্জিনিয়ার কাজ করে, এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ার টোটাল মোর দ্যান 100 ওখানে কাজ করে। তো এইরকম অনেক শিল্পপতিরা আসেন, যারা এগিয়ে আসছেন এই দেশের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্যে। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ইঞ্জিনিয়ার মাসুদ আহমেদ স্যার আসেন। আজকের বিশেষ অতিথিবৃন্দ অত্র বিশ্ববিদ্যালয়ের ডিন মহোদয়গণ, আমার সহকর্মীবৃন্দ, এবং আমার মোর দ্যান 80% বৈদেশিক মুদ্রা অর্জিত হয়ে থাকে, কাজেই আমাদের থেমে থাকার কোনো সুযোগ নেই, সীমাবদ্ধতা নিয়েই আমাদেরকে চলতে হবে। আমি আশা করি আমাদের ছাত্ররা যারা আসছেন এক্সিস্টিং অত্যন্ত সহনশীল, অত্যন্ত কোঅপারেটিভ, তোমরা যারা আসছো তোমরাও তাই হবে, সহনশীল থাকবে, কোঅপারেটিভ থাকবে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে শিখে যেতে হবে, না এখান থেকে শুধু সার্টিফিকেট পাওয়াটা উদ্দেশ্য না, শিখতে হবে, জানতে হবে, নলেজ বেসড ইঞ্জিনিয়ার হিসাবে নিজেকে গড়ে তুলতে হবে। সেই সাথে সাথে দক্ষিণ এশিয়ার অন্যতম এবং বাংলাদেশের একমাত্র বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় যা বুটেক্স নামে অধিক পরিচিত, বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্র শিল্পের অবদান অপরিসীম। আর এই শিল্পকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন অত্র বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনকারী বস্ত্র প্রকৌশলীরা। বর্তমানে দেশের রপ্তানি খাত হতে আয়ের শতকরা 83% আসে বস্ত্রশিল্প থেকে। বিজিএমইএর কর্তৃক
2017-18 অর্থ বছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে $41 বিলিয়ন। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ সরকারের পোশাক শিল্পে রপ্তানি খাতে আয়ের লক্ষ্যমাত্রা $50 বিলিয়ন। আর কথা বাড়াবো না, এখন চলে যাব ডকুমেন্টারিতে, যা নবীন শিক্ষার্থীদের টেক্সটাইল বিষয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনা। এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় সকলকে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতকে সম্মান প্রদর্শন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। Thank you.
তহবিল। Welcome to Bangladesh University of Textiles, where millions of dreams are created in town. The unsung hero of the massive growth of textiles R&D sector is its students towards a predetermined direction. Rather, it focuses on improvement of individual potentials to create better citizens of the country. Bangladesh University of Textiles started its journey as a university in 22nd December 2010. But that's not the whole story. There is a long and interesting history behind this. In 1921, technology, diploma in jute technology, and diploma in textile chemistry. Henceforth, in 1960, it was permanently shifted to its present location. This institute was upgraded to College of Textile Technology in 1978 with a view to offering bachelor degree in textile technology. Finally, in 2010, Chancellor of the University. Currently, BUTEX provides its students with BSc and MS. Presently, the university comprises 5 faculties with 9 degree awarding departments alongside a number of basic science academic departments. The faculties are Faculty of Textile Engineering. Professor Dr. Shah Alimujaman is the Dean of this faculty. Faculty of Textile Chemicals Engineering. Professor Dr. Mohammad Julius Uddin is the Dean of this faculty. Management and Business Studies. Professor Dr. Mohammad Ali is the Dean of this faculty. Faculty of Science and Engineering. Professor Dr. Sheikh Mohammad Mominul Alam is the Dean of this faculty. Department of Yarn Engineering. This department offers BSc and MSc degrees in Yarn Engineering and Textile Testing Lab. Head of this department. The department has got 3 laboratories. Weaving Lab, Fabric Analysis Lab. Recently, to provide the teachers as well as the students with research facilities. There is a spacious laboratory with necessary dyeing, printing and finishing machinery. And Kashim is the head of this department. The department has BSc and MSc degree in textile engineering and MBA degree. Sir is the head of this department. Department of Textile Fashion Design. This department has put a trendy fashion design lab for the students. Head of this department. Under this department, design and maintenance. This department aims at offering BSc department of dyes and chemicals engineering. This prospective department comes up with BSc degrees in textile engineering. BUTEX also has got some basic science departments in here. The department facilitates the students with a chemistry lab with Professor Dr. Sheikh Mominul Alam sir. ধন্যবাদ স্যারকে। এবারে ছানের মাননীয় উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার মাসুদ আহমেদ স্যার। যে সকল অগ্রজরা এগিয়ে চলেছেন তাদের পক্ষ থেকে এবার কিছু সোনার পালা সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম লিংকনকে। স্পিচ আই উড লাইক টু রিমেম্বার উইথ গ্রেট অনার এন্ড রেসপেক্ট the greatest Bengali ever, father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. In this very beautiful, pleasant winter morning, I would like to congratulate you and welcome all
in this very beautiful program, orientation for the new freshers students of BUTEX for batch 44. Here present our respected chief guest, Mr. M. Sobor, Chairman Masco Group. The program is, the president of this program is our guardian, the Honorable Vice Chancellor, Professor Engineer Masood Ahmed Sir. This Assalamu alaikum, happy new year to you all. Scientists dream about great things. Engineers do them. People can't live without dreams. And along with me, you all, my brothers and sisters, came here with a hope and with a dream to do something for your future, for your career. I'm very grateful to Allah to that I'm informing you, you have chosen the right profession. You have tried study, you will be a textile engineer from an university, which is one and only university in not only this country, also of this subcontinent. So I'm congratulate you for another times. All the respected guardians and my brothers and sisters, I'm also very much hilarious to know about it. But from my experience as a senior brother of yours, from me, always dream big, work hard. You have to study well and be passionate what you are doing here. Effluent sector in our country, it conjures a mother of humanity, Sheikh Hasina, already shown the dream of the people of 2021, and you have to lead that dream into reality. So it's your duty to make the brand made in Bangladesh as a versatile as a general secretary, Bangladesh Students League, Bangladesh University of Textiles, giving my words to you, all my brothers and sisters, I will stand beside you in your welfare, in your legal rights, and any kinds of security. This is a fresh new beginning. So start it as a fresh. You know the proverb? Just the caterpillar thought the world was over, it became a butterfly. So fly high, my brothers and sisters. You are in the right track, you are in the right place. And I know our guests, our teacher, respected teachers will give you the suggestions, the guidelines for you, important. They're most important for you, but you have to be a good human being. This is the place where you can build yourself as a good human being. You have to conscious about, yes, different aspects of life, social, political, economical, ethical, most importantly. And you have to do it here, and I am your brother suggesting you to do different activities, extracurricular activities, along with study well. I'm going to finish my speech, short speech here, and thank you for giving me opportunity to talk in front of you, in front of many many people. I never talk in front of this much people. So this is my last, but not the least. I will talk to you a few more times in the next 4 years. The Mark Twain have one of my favorite quotes. Yeah. 20 years from now, you will be more disappointed by the things you didn't do than by the ones you did. So throw away the bowlines, sail away from the safe harbor, catch the trade winds in the sail, explore, dream, discover. Thank you very much. Jai Bangla, Jai Bangabandhu. এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল আলম সাকিবকে। জয় বাংলা!
নবীনবরণ অনুষ্ঠান, শিক্ষা শান্তি প্রগতির পতাকাবাহী ছাত্র সংগঠন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, মহান বাঙালির স্বাধীনতার স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এই বাংলাদেশ ছাত্রলীগের একটি গুরুত্বপূর্ণ ইউনিট হলো বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় শাখা। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় শাখার একটি আজকের নবীনবরণ অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের শ্রদ্ধেয় উপাচার্য মহোদয়, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইঞ্জিনিয়ার মাসুদ আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের সকল ফ্যাকাল্টিসের ডিন মহোদয়, এবং আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চেয়ারম্যান মাস্কো গ্রুপের এম এ সবুর ভাই, চেয়ারম্যান মাস্কো গ্রুপ। বক্তব্যের শুরুতে আমি সশ্রদ্ধা চিত্তে স্মরণ করতে চাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ তার পরিবারের সকল সদস্যবৃন্দকে। আমি সশ্রদ্ধা চিত্তে স্মরণ করতে চাই মহান মুক্তিযুদ্ধের 71 মুক্তিযুদ্ধের সকল শহীদদেরকে। আমি সশ্রদ্ধা চিত্তে স্মরণ করতে চাই প্রিয় নবীন বুটেক্সিয়ান, প্রথমেই আমি তোমাদেরকে অভিনন্দন এবং নতুন বছরের শুভেচ্ছা জানাই বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে। সারা দেশের কয়েক হাজার শিক্ষার্থীদের মধ্যে তোমরা এমন যোগ্য এবং মেধাবী শিক্ষার্থী যারা কিনা এই বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভর্তি হয়েছ এবং আজকের এই নবীনবরণ প্রোগ্রামে উপস্থিত হয়েছ। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় একজন গর্ব ও যোগ্য শিক্ষার্থী হিসেবে প্রমাণ করার জন্য 44তম ব্যাচ তোমাদেরকে আমি আবারও অভিনন্দন জানাই। 44তম ব্যাচ তোমরা হয়তো বা নিজেরাও জানো না দেশের স্বনামধন্য কয়েকগুলো বিশ্ববিদ্যালয় আছে, যার মধ্যে এমন একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় যা কিনা তোমাদের দখলে বর্তমানে আছে। প্রিয় 44তম ব্যাচ, তোমরা হয়তো বা এটি অনেক বিশ্ববিদ্যালয়ে হয়তো বা অনেক শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে আসতে পারেনি, কিন্তু তোমরা 44তম ব্যাচ অনেক মেধা ও যোগ্যতার পরিচয় দিয়ে আজ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের 44তম ব্যাচের নবীন শিক্ষার্থীবৃন্দ। তোমাদেরকে আরেকটু কিছু একটা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে যে ভবিষ্যৎ এবং ভবিষ্যৎ যে পরিকল্পনা কিংবা ভবিষ্যৎ যে পরিণতিগুলো আছে তা কিনা তোমাদের মাধ্যমে আমরা বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আরও বহুদূর সামনে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাবে। তোমাদের সামনে হাতছানি দিয়ে দেখছে একটি উজ্জ্বল ভবিষ্যৎ। তোমাদের অনাগত এবং সফলতার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তোমাদের পিতামাতা এবং সবচেয়ে বড় যে ভূমিকা স্রষ্টার ভূমিকাই কিন্তু অপরিসীম। তোমাদের ভবিষ্যৎ গড়ে তোলার চাবিকাঠি কিন্তু তোমাদের নিজের হাতেই, তোমরা কিভাবে কাজে লাগাবে সেটা সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করবে। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় যা কিনা সংক্ষেপে বুটেক্স হিসেবে পরিচিত একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়, যেখান থেকে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এমন একটি পাবলিক বিশ্ববিদ্যালয় যেখান থেকে তুমি একজন পরিপূর্ণ টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে উঠতে পারবে। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় হয়ে উঠতে পারবে একজন আদর্শবান, বঙ্গবন্ধুর আদর্শবান একজন শিক্ষার্থী এবং আদর্শবান চেতনা নিয়ে তুমি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী হিসেবে গড়ে উঠতে পারবে। বর্তমানে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাজারে তৈরি পোশাক শিল্প রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। দেশে এই মুহূর্তে প্রায় 5000 থেকে আরও বেশি টেক্সটাইল ইঞ্জিনিয়ার ইন্ডাস্ট্রি রয়েছে, যা কিনা তোমাদের মতো যোগ্য এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। 2016-17 অর্থ বছরে আরএনজি অর্থাৎ রেডিমেড গার্মেন্টস থেকে আয় প্রায় 28.14 বিলিয়ন ইউএস ডলার, যা ছিল দেশের মোট আয়ের 80.7%। বর্তমানে আমাদের প্রতিযোগিতায় এগিয়ে আছে গণচীন, কিন্তু তোমাদের মতো যোগ্য এবং মেধাবী শিক্ষার্থীদের হাত ধরে আমরা অচিরেই বিশ্বের শ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠ হয়ে উঠতে পারবো ইনশাল্লাহ। আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এখানে উপস্থিত প্রত্যেককে হয়ে উঠতে হবে এক একজন আত্মবিশ্বাসী এবং এক একজন কর্মঠ সৈনিক। তোমাদের সাথে বাংলাদেশ ছাত্রলীগ অতীতেও ছায়া হয়ে তোমাদের সাথে ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ। বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় একটি নীতিতে সবসময় বিশ্বাস করে, সেটি হচ্ছে একজন শিক্ষার্থীকে সবসময় ছাত্রসুলভ বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে এবং আগামী দিনে যোগ্য নাগরিক হিসেবে বিকাশ লাভ করতে হবে। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সবসময় পরিচ্ছন্ন ছাত্র রাজনীতিতে বিশ্বাস করে এবং পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি নিয়ে সামনে এগিয়ে চলে। দেশরত্ন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ তার স্বপ্নকে বাস্তবায়ন করতে সর্বদা সচেষ্ট থাকে বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়।
রাজনীতি, রাজনীতি শব্দটা হয়তো বা অনেকের কাছে এক প্রকার ভীতি অথবা সংশয় মনে হতে পারে। আসলে তোমাদের কাছে সমস্ত ভীতি আর এই সংশয়, একসময় আমরা এই বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ তার ভুল ধারণার অবসান ঘটাতে সক্ষম হব ইনশাল্লাহ। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর আজ নবীনদের আগমনে এবং তোমাদের কলকাকলিতে আজ মুখরিত এই বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর। তোমরা আজ যেখানে বসে আছো, আমরাও একসময় আজ সেখানে বসেছিলাম, তোমাদেরও একসময় এদিক থেকে বেরিয়ে যেতে হবে, আর তোমরাও একসময় বাংলাদেশ টেক্সটাইল সেক্টরকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সবসময় অধিকার এবং ছাত্রদের অধিকার নিয়ে কথা বলে থাকে। তোমাদের যে কোনো সমস্যা কিংবা যে কোনো অধিকার নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সবসময় তোমাদের পাশে থাকবে। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় কখনো কোনো শিক্ষার্থীকে হতাশা করবে না, এটা আমি টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এবং টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তোমাদের যে অধিকার গুলো আছে তা নিয়ে কখনো হতাশ করবে না, সেটা আমি কথা দিচ্ছি। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সংগ্রামী সভাপতি হিসেবে আমি তোমাদের সাথে কথা দিচ্ছি। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সর্বদা তোমাদের জন্য নিবেদিত প্রাণ হয়ে থাকবে এবং তোমাদের কোলাহলে আলোড়িত হয়ে উঠুক এই টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বুটেক্স ক্যাম্পাস। তোমাদের আলোয় আলোকিত হোক বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের এই সবুজ চত্বর এবং এই বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের এই প্রাঙ্গণ। এই আশাবাদ সংক্ষিপ্ত বক্তব্য করে আমি এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের আজকের এই আয়োজন, তাদের কাছ থেকে শুনব তাদের অনুভূতির কথা। নবীনদের প্রতিনিধি হিসেবে প্রথমেই মঞ্চে আসছেন তন্ময় সরকার। তন্ময় সরকারকে তার অনুভূতি প্রকাশ করার জন্য মঞ্চে এসে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। নমস্কার, আমি তন্ময় সরকার, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। আজ এখানে আসার অনুভূতি আমরা সবাই জানি। প্রথমেই অনেকের ভয় আছে, অনেকে আনন্দ আছে, এক মিশ্র অনুভূতি নিয়ে আমরা এখানে এসেছি। তবে হ্যাঁ, সবার প্রথমে আমি বলবো যে আমি অনেক সৌভাগ্যবান যে সবার সামনে আমি কিছু বলতে পারছি। প্রথমে আমি মাননীয় অতিথি মহোদয়, ডিন মহোদয় এবং মাননীয় শিক্ষকবৃন্দ এবং সম্মানিত অভিভাবকবৃন্দ সবাইকে আমার শ্রদ্ধাভর প্রণাম জানাই এবং আমার সাথে উপস্থিত আমার সহপাঠী বৃন্দদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা সবাই স্বপ্ন দেখি, স্বপ্ন কারো কারো বাস্তব হয়, কারো কারো হয়তো বা হয় না। এইচএসসি পরীক্ষার পর 3 মাস আমরা প্রত্যেকেই এক কঠোর পরিশ্রম করেছি, একটি যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছি। হ্যাঁ, এটা অবশ্যই যুদ্ধ ছিল, যেটাকে আমরা সবাই বলি ভর্তিযুদ্ধ। এই ভর্তিযুদ্ধতে হয়তো বা রক্তপাত হয়নি, কিন্তু পরিশ্রম এবং মনের সাথে যুদ্ধ অনেক হয়েছে। আজকের এই 3 মাসের যুদ্ধের কঠোর পরিশ্রমের ফসল হিসেবে আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে এখানে উপস্থিত হতে পেরে নিজেকে খুব সৌভাগ্যবান মনে হচ্ছে এবং খুবই ভিতরে খুব খুশি খুশি মনে হচ্ছে। আর শুধু কি তাই, আমার সাথে এখানে যারা আছে সবারই মনে এটাই অনুভূতি। অনেক কম শিক্ষার্থী এই সুযোগ পেয়েছে যে আমরা এখানে উপস্থিত থাকতে পারি। সামনে চলার পথে সবার সাথে দেখা হবে এই আশাই আমার থাকি। আমাদের সবারই স্বপ্ন থাকে হয়তো বা কেউ ইঞ্জিনিয়ার হব, কেউ ডাক্তার হব। হ্যাঁ, আমরা এখন বলতে পারি যে আমরা আমাদের স্বপ্নের দিকেই আছি। এই স্বপ্নের সাথে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্সের সাথে হতে পেরে আমি এবং আমরা সবাই নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছি। সামনের 4টি বছর আমরা সবাই একসাথে থাকবো এই কামনা করে আমি তন্ময় সরকার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তন্ময় সরকারকে তার সাবলীল বক্তব্য উপস্থাপনের জন্য। এবারে মঞ্চে আহ্বান করছি নবীন শিক্ষার্থী খাদিজা নেওয়াজকে। আসসালামু আলাইকুম, আমি খাদিজা নেওয়াজ, টেক্সটাইল মেশিনারি অ্যান্ড মেনটেন্স ডিপার্টমেন্ট। 3 মাস আগে যখন এই যুদ্ধটা শুরু হয়, আসলে তখন ভাইয়াটা বলছিল যে তোমার স্বপ্ন বুয়েট না, তোমার স্বপ্ন হয়েছে তুমি ইঞ্জিনিয়ার হবা। তো এনিহাও বুয়েটে হয় নাই, তো তখন মনটা একটু খারাপ ছিল। তারপর যখন বুটেক্সের জন্য
এক মাস ২০ দিন পড়াশোনা করলাম, তখন মনে হয়েছিল যে বুটেক্সই সবকিছু, বুটেক্স হইলেই হবে। তারপরও রাস্তাটা খুব সহজ ছিল না, যদিও অনেকে এখনো বুটেক্স বললে চিনে না, বলে এখানে কি মেয়েরা পড়ে নাকি, টেক্সটাইলে পড়া কি করবা, তখন কিছুই বলি নাই। আমার কথা হয়েছে সময় হইলে উত্তর দেওয়া লাগবে না, আর দেখাই নিও। যাই হোক, আজকে আজকে এত সুন্দর আয়োজন হবে এটা আশা করি নাই, ভাবছিলাম হয়তো ক্লাসরুমে নিয়ে বসায় রাখবে, টিচাররা আসবে, পরিচয় হবে শেষ। এখানে আইসে একটু অবাকই হয়েছি, আয়োজন খুবই সুন্দর ছিল, আর ভাইয়া, বড় ভাইয়া, আপুরা আর স্যাররা এত বেশি কর্ডিয়াল আর এত বেশি আদর করতেছে শুরু থেকেই, যে এখন বুটেক্সের কাছে একটাই প্রত্যাশা, বুটেক্সও যেন আমার না ছাড়ে, আমিও যেন বুটেক্সরে না ছাড়ি। অসংখ্য ধন্যবাদ খাদিজা নেওয়াজকে তার গোছানো বক্তব্যের জন্য। এবারে অভিভাবকবৃন্দ, তাদের প্রতিনিধি হিসেবে বলতে আসছেন সিভিল এভিয়েশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধন্য কুমার বাড়ই। নবীন বরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি উপস্থিত আছেন, বিশেষ অতিথি বৃন্দ উপস্থিত, আমাদের পরম শ্রদ্ধেয় পিসি মহোদয় এবং আমাদের পুরনো যারা শিক্ষক শিক্ষার্থী আছে এবং শিক্ষকবৃন্দ সবার কাছে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। উপস্থিত আছেন আমাদের এই অভিভাবকবৃন্দ এবং আজকে যাদের জন্য এই আয়োজন শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা এবং নমস্কার। আজকে আমাকে যে সুযোগ দেওয়া হয়েছে এই জন্য আমি সত্যি গর্বিত, আর বিশেষ করে আজকে এখানে যে অনুষ্ঠান সেটা আমাকে এবং আমাদের অভিভাবকদের সবাইকে অত্যন্তভাবে অভিভূত করেছে, এক কথায় এক্সিলেন্ট, এর কোনো জবাব হয় না। আমরা সত্যি এই বুটেক্সের উপর কাছে কৃতজ্ঞ, আমাদেরকে যে সম্মান দেখানো হয়েছে এই জন্য। আপনাদের বিশেষ করে যারা শিক্ষক আছেন এবং এই বিশ্ববিদ্যালয়ের যারা কর্তৃপক্ষ আছেন, আমাদের সন্তানরা কিন্তু আজ থেকে আপনাদের, আজ থেকে আর এই সন্তান আমাদের নয়, কীভাবে মানুষ হবে, কেমনভাবে মানুষ হবে সেটা আমাদের কন্ট্রোলের বাইরে, অর্থাৎ আমরা এই পর্যায়ে না, আপনারা যে পর্যায়ে আছেন আমরা সেখানে না, আমরা এটা বুঝিও না, আমরা বুঝবো না কীভাবে ওরা তৈরি হবে, কীভাবে দেশকে, জাতিকে, তথা বিশ্বকে গর্বিত করবে, সে দায়িত্ব আপনাদের উপরেই রইল। আমরা সবাই আপনাদের কাছে আমাদের সন্তানদের ছেড়ে দিলাম। আর যা যে সমস্ত শিক্ষার্থীরা, নবীন শিক্ষার্থীরা আজকে এখানে উপস্থিত হয়েছ, তোমাদের প্রতি আমাদের আমাদের অভিভাবকদের পক্ষ থেকে নির্দেশনা রইল, তোমাদের কোনো আচরণ যেন কখনোই আমাদের এই সম্মানিত শিক্ষকদের শিক্ষকদেরকে কোনোভাবে আহত না করে, এই নির্দেশনা রইল। আর বড় ভাইরা যারা আছেন, দুজন বক্তব্য রাখলেন চমৎকার, এক কথায় চমৎকার, ওনারা তোমাদের পাশে আছেন এবং থাকবেন, এবং সেই বড় ভাইদেরকে সবসময় সম্মান করবে। আমরা জানি আমাদের জাতি এখন মানুষকে সম্মান করতে ভুলে গেছে, কিন্তু এই বুটেক্সে এসে আমরা দেখলাম না, এখানে এখনও আছে, এখানে সেই সম্মানের জায়গাটা আছে। আমাদের সাদা এখানে যারা আছেন ওনারা অত্যন্ত সম্মানীয় এবং অনেক উপরের মানুষ, যাদের সঙ্গে সামনে আমার কথা বলার দৃশ্যতা থাকার কথা নয়, তথাপি যে সুযোগ দিয়েছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমি আমাদের শিক্ষার্থীদেরকে আবারও অনুরোধ করলাম, যারা নবীন শিক্ষার্থী তারা বড়দের, বড় ভাইদেরকে, শিক্ষকদেরকে,
বাবা মার চেয়ে বেশি শ্রদ্ধা করতে হবে, কারণ বাবা মার হাতে যতটুকু ছিল সবটুকু দিয়ে দিছে। এখন তোমরা এই বিশ্ববিদ্যালয়ে মানে অনেক উপরের স্তরে তোমরা যাদের সাথে থাকবে তারা অনেক উপরের স্তরে, যারা আমাদের সীমারেখার বাইরে। তো আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আজকের এই সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আপনাদের সবাইকে সবার প্রতি পুনঃ কৃতজ্ঞতা জানিয়ে এবং অভিভাবকদের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ চমৎকার বক্তব্যটির জন্য সুধন্য স্যারকে। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় 5টি অনুষদের অধীনে ডিগ্রি প্রদানকারী 9টি বিভাগ এবং সহায়ক 4টি মৌলিক বিভাগ রয়েছে। এ পর্যায়ে বিভাগীয় প্রদানগণের কাছ থেকে কিছু শোনার পালা। প্রথমেই বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করব এয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর হোসনে আরা বেগম ম্যাডামকে। আশা আকাঙ্ক্ষা নিয়ে তোমরা প্রস্তুত থাকো, আমরা প্রস্তুত হচ্ছি। তোমাদের সামনে আমরা আসছি কম হলো 100 জন শিক্ষক। তোমরা 100 জন শিক্ষকের কাছ থেকে এই 4 বছর শিখবে, নিজেকে প্রস্তুত করবে ভালো টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসাবে, ভালো মানুষ হিসাবে দেশকে কন্ট্রিবিউশন করার জন্য। তোমার পিছনে বাংলাদেশ সরকারের 100,000,000 টাকা খরচ হবে। ইতিমধ্যে তোমরা সুবিধাবাদী, 100,000,000 টাকা তোমাদের পিছনে খরচ হয়ে গেছে এবং আরও খরচ হবে। সেই কন্ট্রিবিউশন তোমাদের দেশকে দিতে হবে, সেই জন্য তোমাদেরকে হতে হবে ভালো মানুষ। টেক্সটাইল সেক্টর ভালো মানুষের কন্ট্রিবিউশন থাকতে হবে, তাছাড়া সম্ভব না। টেক্সটাইল সেক্টর আমরা পলিউটেড করছি, সেই পলিউশন থেকে তোমাদেরকে মুক্ত রাখতে হবে। টেক্সটাইল সেক্টর আমাদের সাস্টেনেবল করার কথা আসছে, আমাদেরকে স্থায়ী ইকোনমির জন্য এই বাংলাদেশের পরিচয় টেক্সটাইল দিয়ে। অনেক পূর্ব থেকে আমাদের মসলিনের সাথে পরিচয়, তারপর ছিল আমাদের জুট সেক্টর, এখন গার্মেন্টস সেক্টর, যে দিয়ে আমাদের দেশের অর্থনীতি ইকোনমি ডিপেন্ড করছে। সুতরাং তোমরা সেই ইকোনমির একজন পার্ট, আমরা সেই পার্টে তোমাকে সহযোগিতা করব। থ্যাংক ইউ, আশা করি তোমরা সুন্দরভাবে সব অ্যাকসেপ্ট করবে। ধন্যবাদ হোসনেয়ারা ম্যাডামকে দিক নির্দেশনামূলক বক্তব্যটির জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শিল্পী আক্তার ম্যাডামকে। আসসালামু আলাইকুম। আজকে যারা নতুন এসছেন, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। নতুনদের জন্য যেটা কথা হলো, যে অনেক কথাই তোমরা শুনবে, ভালো ভালো কথা সারা বলবেন, আমি ছোট্ট একটু কথা বলবো। যে তোমরা প্রথম দিন থেকে যে আমাদের ডিপার্টমেন্টের তন্ময় সাহা খুব সুন্দর করে বলে গেছে যে ভর্তিযুদ্ধ শেষ হয়েছে, ভর্তিযুদ্ধে সফল হয়েই তোমরা এখানে এসছো, কিন্তু আজকে থেকে কিন্তু নতুন আরেক যুদ্ধ শুরু হচ্ছে। সেটা হলো যে তোমাদের 4 বছর এই বুটেক্সে থাকতে হবে, বুটেক্সে যত একাডেমিক নিয়মকানুন আছে শুধুমাত্র সেগুলো মানতে হবে এবং পড়াশোনা করতে হবে। সর্বোপরি যেটা গুরুত্ব দিতে হবে, যে সুন্দর মতো পড়াশোনা করে ভালো মানুষ হয়ে এখান থেকে বের হয়ে যেতে পারবে। আর ফ্যাব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য আমাদের বিভাগের প্রভাষক মাসুদুর রহমান থাকবে কোঅর্ডিনেটর হিসেবে। তো তোমাদের সমস্ত সমস্যা বা যে সমস্ত কোনো প্রবলেম তোমরা ফিল করো, সেই জন্য তোমরা এই মাসুদুর রহমান স্যারের সাথে যোগাযোগ করবে, এছাড়াও ডিপার্টমেন্টে তোমরা যোগাযোগ করতে পারো। সবাইকে শুভেচ্ছা রইল আবারও, ধন্যবাদ। ধন্যবাদ শিল্পী ম্যাডামকে চমৎকার প্রাণবন্ত বক্তব্যটির জন্য। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখার অনুরোধ করছি ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর শরফুন নাহার আরজু ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওরিয়েন্টেশন প্রোগ্রাম 18 এই প্রোগ্রামে উপস্থিত বুটেক্সের ভিসি মহোদয়, চিফ গেস্ট এম এ সবুর সাহেব, ডিন মহোদয়, আমার কলিগবৃন্দ, উপস্থিত সৌভাগ্যবান ছাত্রছাত্রীবৃন্দের অভিভাবকবৃন্দ, পুরানো ছাত্রছাত্রীবৃন্দ এবং যাদের জন্য আজকের আয়োজন
সুন্দর একটা আয়োজন, নবাগত 44তম ব্যাচের ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার মনে হয় বক্তব্যটা দীর্ঘ না করে ছোট্ট দুইটা কথা বলে আমি শেষ করব। সেটা হচ্ছে, কিছুক্ষণ আগে আমি নতুনদের অনুভূতি শুনলাম, তখন আমার একটা অনুভূতির কথা মনে হলো। সেটা হলো, আমি 91 সালে ইউনিভার্সিটি, মানে তখন কলেজ অফ টেক্সটাইল টেকনোলজি ছিল, সেই সময় 91 সালে আমি এই জায়গায় পদার্পণ করি বা যাত্রা শুরু করি বুটেক্সে। এখন বর্তমান যেটা বুটেক্স ছিলেন, টেক্সটাইল এডুকেশন শুরু করি। তখন আমার বাবাও খুব চিন্তিত ছিলেন যে মেয়েকে এখানে দিব কি হবে। তখন রেজিস্টার ছিলেন না, কিন্তু একাডেমিক সেকশনে একজন সিনিয়র মেম্বারকে জিজ্ঞেস করলেন যে কেমন হবে মেয়েকে এখানে দিব। যখন তখন আমি অলরেডি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, তো ওখান থেকে ক্যান্সেল করে নিয়ে ভর্তি এখানে ভর্তি হতে হবে। তখন উনি উত্তর দিয়েছিলেন যে এখানে মেয়েকে পড়াবেন, মেশিনের মধ্যে ঢুকলে কিন্তু একদিকে সুতা হয়ে বেরোয় যাবে। তো অনেকের অনেক অনুভূতি নিয়ে আমাদের শুরু যাত্রা শুরু হয়েছিল সেই 1921 সালে। আমরা আবার 2021 সালের দিকে যাচ্ছি, খুবই অল্প সময়ের মধ্যে 100 বছর পূর্ণ করব। অনেক অনুভূতি, অনেক ব্যথা বেদনা নিয়ে এই অল্প পরিসরেই কিন্তু এটার বিকাশ ঘটছে। বিকাশটা এমন যে আমরা একটু আগে অনেক সময় নিয়ে অনেক কিছু দেখলাম অনলাইনে, অনেকের বড় বড় রিনাউন্ড পার্সনদের বক্তব্য দেখলাম, চিনলাম, এবং অনেক ক্লাবের সাথে জড়িত হলাম। দ্যাট মিনস হচ্ছে আমাদের চিন্তার বিকাশ যে ঘটছে এটা বলার অপেক্ষা রাখে না। এই কিন্তু জায়গায় কিন্তু বাড়ি নাই, সেই 90 সাল থেকে দেখছি এই জায়গার মধ্যে আমরা আছি, কিন্তু এর ডিপার্টমেন্ট, এর রিসার্চ, এর চিন্তাভাবনা, এর বিকাশ প্রচুর ঘটছে। সেই প্রেক্ষাপটে তোমাদেরকে আমি দুইটা কথা বলবো। কিছুদিন আগে আমি একটা পেপারে, সাংবাদিক কলামে একটা জিনিস আমাকে আকর্ষণ করেছিল। সেটা হচ্ছে যে সম্পাদক লিখেছিলেন যে প্লেটো দার্শনিক, তার বড় স্যারকে, সক্রেটিসকে প্রশ্ন করছেন যে স্যার, দেশের জন্য কী করা যায়? দেশে তো বিভিন্ন ধরনের মানুষ থাকে, বিভিন্ন ধরনের কাজ হয়, কী কাজ করলে দেশের কাজ করা হবে? তখন সক্রেটিস উত্তর দিয়েছিলেন যে যে যেটা কাজ করছে, বাসার বোয়া যে কাজটা করছে, ছাত্র যে কাজটা করছে বা শিক্ষক যে কাজটা করছে, সেই কাজটা ঠিকঠাক মতন করলেই দেশের কাজ করা হবে। সেই প্রেক্ষাপটে তোমাদের কাছে আমার আবেদন যে এই ছোট্ট পরিসরে যখন এই অনেক বেদনা নিয়ে, নির্যাতন নিয়ে বা অনেক অবহেলা নিয়ে যে টিচাররা তোমাদের সামনে উপস্থিত হবে ক্লাসে, তাদেরকে তোমরা সর্বোচ্চ সহযোগিতা করবে। বেনিফিটটা তোমার কিন্তু, কারণ তার কাছ থেকে তার জ্ঞান, তার এক্সপিরিয়েন্সটা তোমাকে আদায় করে নিতে হবে। এই সহযোগিতাটা তোমাকে করতে হবে তোমার লাভের জন্য, ইউনিভার্সিটির উত্তরণের জন্য, তথা এই সেক্টরটাকে ডেভেলপ করার জন্য। আরেকটা কথা এর পাশাপাশি, একটা অনেক কথার মধ্যে একটা কথা, কমন কথা চলে আসছে, সেটা হলো টু বি এ গুড হিউম্যান বিইং। এটা ছাড়া কখনোই কোনো কিছু ভালো হবে না। সো ছাত্রজীবনের পুরানো কথা, সেটা আমরা ছাত্রজীবনে অনেক পড়েছি, অনেক কিছু জেনেছি যে ছাত্রজীবনে অনেক দায়িত্ব কর্তব্য থাকে। তার মধ্যে তোমাদের এখন ইন্টারমিডিয়েট লেভেলে যখন চলে আসছো, এই যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম, হোয়াট ইজ ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশন প্রোগ্রামটা কেন এত কষ্ট করে, এত পয়সা সময় নষ্ট করে, বা সময় নষ্ট করে না, এর অবজেক্টিভস আছে বলেই এক মাস ধরে একটা কমিটি পরিশ্রম করে এই সুন্দর একটা প্রোগ্রাম উপহার তোমাদেরকে কেন দিল, সেটাকে আমরা একটু চিন্তা করে দেখেছি। কারণটা একটাই, যে তোমার মাইন্ড সেট আপটা সুন্দরভাবে যাতে হয়, তুমি আর ভাইব্রেশন মোডে থাকার কোনো অবকাশ নাই, তোমাকে এই মাইন্ড সেট আপ করে নিয়ে তুমি যাতে যাত্রা শুরু করো, তাতে তোমার এডুকেশনটা ভালো হয়। তো সেই স্বার্থে তোমার পড়াশোনাটা যাতে ভালো করে তোমার করতে পারো, সেই এনভায়রনমেন্ট তৈরি করার জন্য আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে। পাশাপাশি
খারাপকে বর্জন করবে, ভালোকে গ্রহণ করবে, ভালোকে ভালোর জন্য সাপোর্ট করে যাবে, প্রয়োজনে প্রতিবাদ করবে, খারাপকে বর্জন করার জন্য প্রতিবাদ করবে। সো এই এইটুকু বলে সবার জন্য একটুখানি একটু সময় নিচ্ছি। ওয়েট প্রসেসিং ডিপার্টমেন্টকে প্লিজ স্ট্যান্ড আপ, আই ওয়ান্ট টু সি ইউ। স্পেশালি থ্যাংক ইউ, শুভেচ্ছা থাকলো সবার জন্য, স্পেশালি তোমাদের জন্য। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ম্যাডাম। সেটি হচ্ছে পোশাক শিল্প। আর ক্রিকেট ছাড়া যে বিষয়টিকে বাংলাদেশকে বাংলাদেশের প্রেক্ষাপটে আন্তর্জাতিক প্রেক্ষাপটে পরিচিতি এনে দিয়েছে সেটিও কিন্তু আমাদের টেক্সটাইল সেক্টর। এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ করছি অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান এবং সাবেক ডিন ফ্যাকাল্টি অফ ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং প্রফেসর মোহাম্মদ আবুল কাশেম স্যারকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত টিমবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং এই বুটেক্সের বর্তমান ছাত্রছাত্রীবৃন্দ, প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ এবং আজকে যাদের জন্য এই আয়োজন সেই নবাগত ছাত্রছাত্রীবৃন্দ, আমি সবাইকে অ্যাপারেল বিভাগের পক্ষ থেকে তথা বুটেক্সের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের এই যে দিনটি, এই দিনটি এই 44তম ব্যাচের ছাত্রছাত্রী যাদের জন্য আজকের এই আয়োজন, তাদের জীবনের একটি স্মরণীয় ঘটনা, স্মরণীয় দিন। এবং এই ওরিয়েন্টেশন প্রোগ্রামটা কেন করা হয়েছে আমার পূর্ববর্তী বক্তা এই প্রসঙ্গে একটু বলতে চেয়েছিলেন। আমি এটা বলবো যে আজকে তোমাদের অনেক কিছু জানার এবং অনেক কিছু শেখার আছে। আজকের এই অনুষ্ঠান থেকেই তোমার আগামী দিনের অনেক নির্দেশনা তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ। একজন অভিভাবক বলে গিয়েছেন যে আমাদের সন্তানরা এতদিন আমাদের নিয়ন্ত্রণে ছিল, কিন্তু আজ থেকে আর তারা আপনাদের নিয়ন্ত্রণে। এই অভিভাবক বৃন্দরাই বট গাছের ছায়া যেভাবে ছায়া দিয়ে রাখে, তেমনি তোমাদেরকে তারা তাদের মায়া মমতা স্নেহ ভালোবাসা দিয়ে তোমাদেরকে ছায়া দিয়ে রেখেছে, ঝড় বৃষ্টি থেকে তোমাদেরকে রক্ষা করেছে, বিপদ আপদ থেকে তোমাদেরকে রক্ষা করেছে। সেই দায়িত্বটি আজকে এই বুটেক্সের শিক্ষক শিক্ষিকা কর্মচারী কর্মকর্তা তাদের উপর বর্তিয়েছে। অতএব তোমরা যারা আজকে এখানে এসেছো, নবাগত যারা, তাদেরকে বলবো যে তোমরা শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা কর্মচারী সবার সাথে ভালো ব্যবহার করবে, সবাইকে সম্মান করবে এবং তার থেকেও বড় কথা, তুমি যে উদ্দেশ্যে এখানে এসেছো জ্ঞান অর্জনের জন্য, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে তোমার ডিগ্রি অর্জনের জন্য এবং সাথে সাথে জ্ঞান অর্জনের জন্য, তুমি শুধু একটা কাগজ বা একটা সার্টিফিকেট ইজ নট এনাফ, তোমার এখান থেকে আরও কিছু বিদ্যা তোমাকে অর্জন করতে হবে। এখান থেকে পাশ করা আমার মনে হয় না যে যারা ভর্তি হয়েছে তাদের কারোর জন্য কোনো সমস্যা আছে। যদি কেউ ফেল করে কোনো সাবজেক্টে, যদি কোনো পর্বে বা কোনো সেমিস্টারে বা লেভেলে বা টার্মে যদি ফেল করে, তাহলে বুঝতে হবে সে তা নিজে ইচ্ছাকৃতভাবে ফেল করেছে। কারণ আমাদের এখানকার যে সিস্টেম, এই সিস্টেমে এখানে যে নিয়মিত ক্লাস করে, প্রতিটা ক্লাসে যে উপস্থিত থাকে, তার ফেল করার কোনো সুযোগই নাই। তারাই ফেল করে যারা ক্লাস করে না, তারাই ফেল করে যারা পড়াশোনা করে না। আমি আশা করব যে তোমরা এই যে বিষয়টা, এটা তোমরা মাথায় রাখবে। কারণ আজকে থেকে আগামী দিনগুলোতে তোমাদেরকে শাসন করার মতো আর কেউ রইল না। কারণ তোমাদের বাবা মা জানতেও পারবে না যে তোমরা এখানে কী করছো। তাই তোমাদেরকে তোমাদের নিজ দায়িত্বে চলতে হবে। আগামী দিনগুলা তোমাদেরকে সুন্দর করার জন্য, তোমাদের বাবা মার স্বপ্ন পূরণ করার জন্য, তোমার স্বপ্ন পূরণ করার জন্য, দেশের উন্নতির জন্য, তোমার উন্নতির জন্য, তোমার পরিবারের উন্নতির জন্য তোমার জ্ঞান অর্জন করা ছাড়া আর বিকল্প কোনো রাস্তা নেই। তাই আমি আশা করব যে তোমরা এই জ্ঞান অর্জনে সচেষ্ট হবে।
অনেকেই অনেক রকম কথা বলবে, অনেক রকম মিসলিড তোমাকে করতে পারে, কিন্তু কোনটা ভালো আর কোনটা মন্দ, কোনটা তোমার জন্য সঠিক আর কোনটা তোমার জন্য বেঠিক, এটা তোমাকেই এখন বেছে নিতে হবে। ভর্তি পরীক্ষায় যেমন তুমি তোমার নিজের মেধার জোরে এখানে সুযোগ পেয়েছ, তেমনি তোমার এই মেধা, তোমার বুদ্ধি, তোমার বিবেচনা দিয়েই তোমাকে এখান থেকে সার্টিফিকেট অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে এবং তোমাকে তোমার ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। আমার জানা মতে এই বুটেক্স থেকে পাশ করা কোনো ছাত্রছাত্রী বেকার আছে এ কথাটি আমার জানা নেই। এবং তোমরা যারা আজকে 44তম ব্যাচে তোমরা যারা আজকে যাত্রা শুরু করলে, আমার বিশ্বাস যে তোমাদের চাকরি পেতে অথবা তোমাকে তোমার কর্মসংস্থান বা তোমার ব্যবসা বাণিজ্য গড়ে তুলতে কোনো সমস্যাই হবে না। নিশ্চিন্তে তোমরা তোমাদের সুন্দর একটা ভবিষ্যৎ তোমাদের জন্য অপেক্ষা করছে। তোমরা সেই ভবিষ্যৎকে সুন্দর করার জন্য তুমি তোমাকে সুন্দরভাবে গড়ে তুলবে এই কামনা করে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যারকে তার জ্ঞান গর্ভমূলক বক্তব্য প্রদানের জন্য। এ পর্যায়ে বক্তব্য প্রদান করার কথা ছিল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের, তার পরিবর্তে বিভাগের পক্ষে বক্তব্য রাখবেন আরিফ ইকবাল স্যার। একটা জায়গায় বসেছিলাম, আমার পরম শ্রদ্ধেয় একজন শিক্ষক এখানে উপস্থিত আছেন, উনি বলেছিলেন ওই ওরিয়েন্টেশনের এই বক্তব্যে বলেছিলেন যে তোমাদের কাছে পড়াশোনাটা হওয়া উচিত এক, তুমি যদি ভালো ডিবেট করো তার জন্য তার পাশে একটা শূন্য, তুমি যদি ভালো গান গাও তার জন্য পাশে একটা শূন্য, তুমি যদি ভালো গিটার বাজাও তার জন্য একটা শূন্য। তো তোমরা সবাই দশমিক সিস্টেম জানো যে এই এক যতক্ষণ তোমার সামনে আছে, যতক্ষণ ঠিক আছে, প্রত্যেকটা শূন্য বাড়ার কারণে তোমার ভ্যালু 10 গুণ করে বাড়ে। বাট এই এক না থাকলে, তার মানে তোমার পড়াশোনাটা ঠিক না থাকলে তুমি যত ভালো গিটারিস্টই হও আলটিমেটলি, সো তোমার ভ্যালু ডিপেন্ডস অন ইউর দ্য ভ্যালু অফ ইউর স্টাডিজ। সো তোমার পড়াশোনাটা হচ্ছে এক, আর তোমার আর বাকি যা কিছু পারো তার সবার জন্য একটা করে শূন্য, একটাকে ঠিক রেখে বাকি যতগুলো শূন্য তুমি অ্যাড করতে পারো তোমার ভ্যালু 10 গুণ করে বাড়বে প্রত্যেক শূন্যের জন্য। যখনই তুমি তোমার এক হারাবা তোমার টোটাল ভ্যালু শূন্য। আমি তো একটা সত্য কথা জানি, সত্য কথাটা হচ্ছে তোমরা সবাই ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলে, প্রায় 80% শিক্ষার্থী বুয়েটে ভর্তি হতে চেয়েছিলে, বাট ইউ কুডেন্ট, অর সৃষ্টিকর্তা চাই নাই। বাট পজিটিভ থিং হচ্ছে তোমরা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ভর্তি হয়েছো এবং একটা খুব ভালো প্রতিষ্ঠানে ভর্তি হয়েছো। আব্দুল্লাহ আবু সাইদ স্যার, আমি ওনার একজন ভক্ত বলতে পারো, ওনার একটা কথা মনে পড়ছে এখন, উনি বলছিলেন যে ধরো একটা উঁচু নিচু রাস্তায়, পাহাড়ি একটা রাস্তায় একটা গাড়ি চলছে, তো সেই গাড়িটা যখন চলে, ধরে নিচ্ছি গাড়িটা যখন উপরের দিকে উঠছে তখন এটাকে আমরা উত্থান বলছি, কিন্তু ঠিক রাস্তার প্রয়োজনে, গাড়ির প্রয়োজনে, পরিস্থিতির প্রয়োজনে গাড়িটা যখন সেই পাহাড় থেকে আবার নিচে নামছে এটাকে কি আমরা পতন বলি? বলি না, বলা উচিত না। আমাদের জীবনটাও এরকম, সবসময় আমরা উপরের দিকে উঠবো ব্যাপারটা এরকম না। আমরা যখন পাহাড় থেকে নামি তখনও আমাদের চাকাগুলো সচল থাকে, আমাদের চাকাগুলো সামনেই থাকে, আমাদের হেডলাইটগুলো জ্বলতে থাকে, আমরা সামনেই দৃষ্টি রাখি। তো তোমরা যা হতে চেয়েছিলে এটা কোনো ব্যাপার না, কিন্তু যা হওয়ার জন্য সুযোগ পেয়েছ দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যারা এইখানেই ভর্তি হতে চেয়েছিলে তারা বাদে বাকি যারা আছো তারা সবাই খুব ভালো একটা জায়গায় এসে পড়েছ। তোমাদের মধ্যে কি কি ধরনের ট্যালেন্ট আছে এটা বের করার রেসপন্সিবিলিটি হচ্ছে আমাদের, আমাদের সম্মানিত শিক্ষকদের। কার মধ্যে কি ট্যালেন্ট আছে সামহাও হয়তো তোমরাও জানো না। একটা ছোট্ট গল্প বলি,
একজন লোক পাহাড়ি রাস্তায় প্রত্যেক দিন তার বাসায় পানি নিয়ে যায় দূরবর্তী একটা ঝর্ণা থেকে। তো একটা কাঠের দুইটা পাশে দুইটা কলসি উনি নিয়ে যান। তো একটা কলসি সামান্য ছিদ্র আছে, তো যে কলসিটায় ছিদ্র আছে সে পানি নিয়ে বাসায় যাওয়ার সময় আসলে অর্ধেকের বেশি পানি পড়ে যায়। তো যখন পানি পড়ে যায় সেই মানে যে কলসিটা ছিদ্র আছে সেই কলসিটা বলতেছে তার মালিককে যে আপনি আমাকে ফেলে দেন বা আমাকে ভেঙে ফেলেন বা আমাকে ত্যাগ করেন, আমি আপনি আমাকে যতটুকু পানি দেন আমার ভেতরে আমি ততটুকু আপনার বাসায় পৌঁছে দিতে পারি না। তো মালিক বলতেছেন যে দেখো আমি কিন্তু তোমাকে কিভাবে ব্যবহার করতে হয় আমি এটা সর্বোচ্চ ব্যবহার জানি। তো তখন কলসি জিজ্ঞেস করেছে কিভাবে আসলে এটা, তখন মালিক বলছেন যে দেখো আমি তোমাকে কাঁধের উপরে যখন নেই ঠিক রাস্তার যে পাশটাতে তুমি ফোটাই ফোটাই পানি ফেলতে ফেলতে যাও সেই রাস্তায় আমি ফুল এবং ফলের বীজ বপন করে রেখেছিলাম, আজকে যে গাছগুলো দেখছো এই গাছগুলো তোমার অবদান। আরেকটা ছোট্ট গল্প, দুঃখিত একটু লেংদি হয়ে যাচ্ছে। একজন বাবা তার সন্তানকে একবার একটা মানচিত্র কিনে এনে দিলেন, ছোট ছেলে, মানচিত্রের অর্থ হয়তো বোঝে না, খেলতে খেলতে অনেকগুলো টুকরা করে ফেলেছে, ছিঁড়ে ফেলেছে। তো মানচিত্র ছিঁড়ে যাওয়ার ফলে বাবা দেশপ্রেমিক মানুষ, উনি সন্তানকে প্রচণ্ড বকা দিয়েছেন এবং বলেছেন যে তুই কি মানচিত্রের মানে বুঝিস, তুই কি দেশের মানে বুঝিস, তুই যতক্ষণ না পর্যন্ত এটাকে জোড়া লাগাতে পারবি ততক্ষণ পর্যন্ত তোর কোনো খাওয়া দাওয়া নাই, তুই এই ঘরে বন্দি থাকবি। ঠিক 5 মিনিটের মাথায় ছেলে এই মানচিত্রটা ছেঁড়া মানচিত্রটা জোড়া লাগাই নিয়ে চলে এসেছে। বাবা জিজ্ঞেস করলেন কি রে তুই তো ভূগোল জানিস না, তুই জানিস না বাংলাদেশের মানচিত্রের সিলেট কোথায়, বরিশাল কোথায়, চিটাগাং কোথায়, পঞ্চগড় কোথায়, তুই কীভাবে জোড়া লাগালি? বলছে বাবা তুমি যে মানচিত্রটা এনেছিলে তার বিপরীত পাশে একটা মানুষের ছবি প্রিন্ট করা ছিল, আমি শুধু মানুষটাকে জোড়া লাগিয়েছি, দেশটা অটোমেটিক জোড়া লেগে গেছে। তো আমি চাই একটা দেশের কোনো শক্তি নাই, একটা দেশের মানুষদের শক্তি আছে। আমি বিশ্বাস করি তোমরা হচ্ছে সেই মানুষদের সবচেয়ে সেরা অংশ যারা একটা দেশকে জোড়া লাগাতে পারো। আমি সেই দিনের স্বপ্ন দেখি, সেই বাংলাদেশের স্বপ্ন দেখি যেদিন আমার সামনে বসা এই স্বপ্নাতুর চোখের মানুষগুলো বাংলাদেশকে নেতৃত্ব দেবে। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আরিফ বা স্যারকে তার চমৎকার বক্তব্যের জন্য। এখন বক্তব্য প্রদানের জন্য প্রধান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সুতাপা চৌধুরী ম্যাডামকে। ধন্যবাদ উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সভাপতি এবং উপস্থিত নবাগত সকল ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দকে আসসালামু আলাইকুম এবং সুস্বাগতম আজকের এই পরিচিতি অনুষ্ঠানে। তোমাদের শুধু একটা কথাই বলবো, আগের শিক্ষকরা যা বলে গেছেন শুধু সেটুকুরই সারসংক্ষেপ যে তোমরা নিয়মিত ক্লাসগুলো করবে এবং পরীক্ষাগুলো নিয়মিত ক্লিয়ার করে ফেলবে, তা না হলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারের পিছে আর চাকরি দৌড়াবে না, বরং টেক্সটাইল ইঞ্জিনিয়ার হয়ে তোমাদেরকে দৌড়াতে হবে পাশ করার জন্য শিক্ষকের পিছে এবং চাকরির জন্য চাকরি প্রতিষ্ঠানে। আগামী 4 বছর তোমাদের সুন্দর কাটুক, মঙ্গল কাটুক, এটাই কামনা করে শেষ করছি। চমৎকার একটি বক্তব্য প্রদানের জন্যে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আবু সাইদ বিশ্বাস স্যারকে। সবাইকে আসসালামু আলাইকুম, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমার মনে হয় সবাই 3 মাসের যুদ্ধ করে এখানে আসেনি, আমরা সুদীর্ঘ 12 বছরের যুদ্ধ শেষে কিন্তু এই ইউনিভার্সিটিতে আসা, এবং এই 4 বছর যারা বেস্ট ওয়েতে ইউটিলাইজ করতে পারবে তারের পুরো ক্যারিয়ারটা কিন্তু এই 4 বছরের উপর ডিপেন্ডেন্ট। সুতরাং আমি চাইবো তোমরা যারা আসছো নতুন 4টা বছর ধরে আমাদের প্রদর্শিত পথ অনুযায়ী চলবা এবং আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী চলবা এবং একটা ভালো রেজাল্ট এবং ভালো মানুষ হয়ে বের হবা। নিজে যদি ভালো কিছু করতে পারো তাহলে অবশ্যই ইনডাইরেক্টলি তুমি দেশকেও কিছুটা হলেও কন্ট্রিবিউট করতে পারবা। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার, এ পর্যায়ে বক্তব্য রাখার অনুরোধ করব টেক্সটাইল মেশিন ডিজাইন অ্যান্ড মেইনটেনেন্স বিভাগের বিভাগীয় প্রধান
আসাদুজ্জামান স্যার। টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেনটেন্যান্স বিভাগের পক্ষ থেকে নবাগত সকল ছাত্রছাত্রীদেরকে আমি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানাচ্ছি। আসলে স্কুল কলেজ থেকে যখন ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে তখন তাদের মধ্যে একটা চিন্তা কাজ করে, বিশ্ববিদ্যালয়ে আমাকে কী দিবে। ডিগ্রি কিন্তু যে কোনো প্রতিষ্ঠান থেকেই নেওয়া যায়। তো আমি বলবো বিশ্ববিদ্যালয় হচ্ছে ডিগ্রি দেওয়ার একটা ফর্মালুয়ে, এখান থেকে এই চার বছরে তোমার অনেক কিছু এক্সপিরিয়েন্স হবে এবং এর ইন্টারেকশনের ফলে তোমার থিঙ্কিং পাওয়ারটা আপগ্রেড করবে, যেটা তোমার লাইফে চলার পথে মোটিভেটর হিসেবে কাজ করবে। আর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর ছাত্রদের মধ্যে আরেকটা টেন্ডেন্সি থাকে যে এখন হয়তো কম পড়াশোনা কোন নেওয়া হবে। আমাদের বুটেক্সের মেইন মোটোই কিন্তু নলেজ ইজ পাওয়ার, জ্ঞানই শক্তি। এই জ্ঞানটা তখনই শক্তি হবে তুমি বুটেক্স থেকে যে নলেজ অ্যাচিভ করবে সেটা যদি তুমি বাস্তব লাইফে প্রয়োগ করতে পারো। এখানে প্রত্যেক দিন তোমাকে ইভালুয়েট করা হবে। হয়তো একসময় তুমি বলবে যে বুটেক্সের চান্স পাওয়াই হয়তো ভুল, কিন্তু চার বছর তুমি যখন গ্র্যাজুয়েট হবে তুমি বলতে বাধ্য হবে বুটেক্সই ছিল আমার লাইফের শ্রেষ্ঠ সময়। এবং আরেকটা কথা বলে আমি শেষ করছি, এটা জব অপরচুনিটির কথা। যদি আমি বাংলাদেশের রেসপেক্টে বলি, নো ওয়ান ক্যান গিভ ইউ জব অপরচুনিটি অ্যাজ লাইক বুটেক্স। সবাইকে আমি ধন্যবাদ জানাই, আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যারকে আশাবাঞ্চক সুন্দর বক্তব্যটির জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখার কথা ছিল ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ফরহাদ হোসেন স্যারের। অনিবার্য কারণবশত স্যার অনুপস্থিত, উক্ত বিভাগের পক্ষ থেকে বক্তব্য রাখবেন ডক্টর মোহাম্মদ আব্বাস উদ্দিন স্যার। আসসালামু আলাইকুম সবাই। বক্তব্য শুনতে শুনতে কি একটু বোরিং হয়ে গেছে নাকি? আমি খুব দ্রুত শেষ করতেছি স্যার। আমি ব্যক্তিগতভাবে এবং শিক্ষক মণ্ডলীর পক্ষ থেকে ডাইজেন কেমিক্যালের সবাইকে, এভরি সিঙ্গেল ওয়ান অফ ইউকে কংগ্রেচুলেশন জানাতে চাই। নাম্বার ওয়ান, বিকজ ইউ চোজ বুটেক্স। নাম্বার টু, সাম অফ ইউ অলসো চোজ ডাইজেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। সো থ্যাংক ইউ ভেরি মাচ। Also, I also want to congratulate you because you are adding a story in your life in the BUTEX campus, and the difference between your previous stories and this new story will be, earlier in your 16 years education life, your parents, guardians and teachers are the most protagonist of the story, but here you will be the one who will paint your story. So I would like to conclude things with three things. Number one, make responsibility of your learning. Make sure tumi ekhan theke jokhon jabe you are the best possible textile engineer out of all around. Take support of the library, online resources, private study, laboratories and everything. That's number one. Number two is also make sure you experience new things. You experience your mates, friends, colleagues, and also all the clubs and extracurricular activities that the clubs provides. The thirdly, also make network with the industry. You will find it extremely important. And you already saw some of, in the video, some of the managing directors of ex-BUTEX engineers actually saying, opening the door for you. So I'm actually asking you to make sure in your 4 years life that you take chance to make them, you know, make network with them. So welcome you all and congratulations everybody on this orientation day. Thank you very much. আমরা একে একে নয়টি ডিগ্রি প্রদানকারী বিভাগের বিভাগীয় প্রধানগণের বক্তব্য শুনলাম।
বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে আমাদের অনেকের মনে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ইংলিশ এই সাবজেক্টগুলো আর পড়তে হবে না বাদ। কিন্তু অ্যাকচুয়ালি যে কোনো ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে এই মৌলিক বিষয়গুলো ভিত্তিপ্রস্তর হিসেবে কাজ করে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংও এর বাইরে নয়। আমাদের বিশ্ববিদ্যালয়ে রয়েছে এই মৌলিক বিষয়গুলো। এই পর্যায়ে সকল মৌলিক বিষয়ের পক্ষ থেকে কেমিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর নার্গিস জাহানারা ম্যাডামকে বক্তব্য প্রদানের অনুরোধ করছি। ধন্যবাদ। জনবহুল এই দেশের বিশাল জনগোষ্ঠীকে মানব সম্পদে রূপান্তরিত করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে প্রকৌশল এবং কারিগরি শিক্ষায় শিক্ষিত করা। এই শিক্ষারই একটি অংশ হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। পৌষের এই বেলায় সকল নবীন শিক্ষার্থীদের টেক্সটাইল পরিবারে জানাচ্ছি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। সম্মানিত অভিভাবকগণকে, যাদের সুযোগ্য দিক নির্দেশনায় আজকে তোমরা এখানে এসছো ছাত্র হিসেবে। বক্তব্য দেওয়ার আসলে এখন সময় না। কেমিস্ট্রির প্রফেসর হিসাবে আমি তোমাদেরকে বলবো যে ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে তোমার যে ফাউন্ডেশন সেটাই হচ্ছে বেসিক সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স এবং এর সাথে আছে ইংলিশ। অ্যাকচুয়ালি উইদাউট বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইজ টোটালি কমপ্লিটলি ইনকমপ্লিট উইদাউট বেসিক সায়েন্স। আমরা আশা করি তোমরা প্রথম থেকেই লেভেল ওয়ান থেকেই বেসিক সায়েন্সের কোর্সগুলো আছে, তোমরা মনোযোগ সহকারে সেগুলোতেই তোমরা পড়াশোনা করবে। এবং বেসিক সায়েন্স ছাড়া তুমি যদি ফাইবার থেকে শুরু করে ফিনিশ প্রোডাক্ট পর্যন্ত যাও, এখন তুমি হয়তো এগুলো বুঝবে না বলেও লাভ নেই, তুমি ফাইবার থেকে শুরু করে ফিনিশ প্রোডাক্ট পর্যন্ত যেখানেই যাও সেখানেই তোমার স্ট্রাকচার, প্রপার্টিস এগুলো তোমাকে পূর্ণাঙ্গভাবে বুঝতে হলে, একজন পূর্ণাঙ্গ ইঞ্জিনিয়ার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে এর কোনো অল্টারনেট নেই। বেসিক সায়েন্স তোমাকে ভালোভাবে অনুধাবন করতে হবে, পড়তে হবে। বিকজ বেসিক সায়েন্স হলো এটা সায়েন্স অফ স্টাডি, সায়েন্স অফ এক্সপিরিয়েন্স, সায়েন্স অফ প্র্যাকটিস। ফাইনালি তোমাকে আমি একটি কথা বলে আজকে শেষ করছি, সব দিক থেকেই তোমাকে যথার্থ মানুষ হিসাবে তৈরি করবে। এডুকেশন ইজ নট ফর নোয়িং মোর বাট ফর বিহেভিং ডিফারেন্টলি। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ নার্গিস ম্যাডামকে চমৎকার বক্তব্যটির জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখবেন অত্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর উম্মুল খায়ের ফাতেমা ম্যাডাম। আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে মূল আকর্ষণ আমাদের নতুন ছাত্রছাত্রী, তাদের অভিভাবকবৃন্দ, সবাইকে আমাদের এই বুটেক্স ক্যাম্পাসে স্বাগত জানাচ্ছি। আমাদের এই ক্যাম্পাসটা প্রথমে ঢুকে তোমাদের একটু ছোট মনে হতে পারে, লাইক কম্পেয়ার টু আদার ইউনিভার্সিটিজ ইন ঢাকা, কিন্তু আমাদের ক্যাম্পাস ছোট হলেও আমাদের এখানে যে আন্তরিকতা, আমাদের এখানকার যে বন্ধন সেটা অনেক অনেক স্ট্রং, এটা তোমরা কিছুদিন গেলেই টের পাবে। তোমাদেরকে আমরা এই ক্যাম্পাসে আমরা চেষ্টা করব আমাদের সমস্ত রকমের যতটুকু সাহায্য সহযোগিতা দরকার সেটা তোমাদেরকে দিব, এবং আমরা আশা করব তোমাদের যে সামর্থ্য আছে সেটা তোমরা কাজে লাগিয়ে তোমরা এই প্রতিষ্ঠানের নামকে আরও আরও সুনাম বৃদ্ধি করবে, আমাদের দেশকে এগিয়ে নেবে। তোমরাই আমাদের ভবিষ্যৎ, তোমরা আমাদের সোলজার। আমরা আশা করছি তোমরা তোমাদের সমস্ত যত মেধা তোমরা নষ্ট না করে এই চারটি বছর এমনভাবে কাজে লাগাবে, তোমরা তোমাদের পরিবার, তোমাদের দেশ, তো সর্বোপরি তোমাদের নিজেদের যে ভবিষ্যৎ লাইফ সেটা তোমরা সুন্দর করে গড়ে তুলবে। আর আমরা আছি যে কোনো প্রয়োজনে তোমাদের যে কোনো রকমের সাহায্য, আমাদের যখনই তোমরা চাইবে আমরা সেটা দিব, সে আশ্বাস তোমাদেরকে দিচ্ছি। তোমরা শুধু তোমরা তোমাদের মেধা, তোমাদের ভেতরের যে আলোটা আছে সেটা জ্বালিয়ে রাখো, কখনো সেটা নষ্ট হতে দিও না, এবং আমরা আশা করছি তোমরা সেটা পারবে। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে তার উৎসাহব্যঞ্জক বক্তব্য প্রদানের জন্য। আমাদের জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি মুহূর্তে টেক্সটাইলের ব্যবহার উপলব্ধি করি,
কোথায় নেই হয়েছে টেক্সটাইলের অস্তিত্ব। ইদানিংকালে বিল্ডিং তৈরিতে রডের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে ফাইবার, যা রডের তুলনায় অধিক শক্তিশালী এবং সাশ্রয়ী। হৃদরোগ চিকিৎসায় কৃত্রিম হৃদযন্ত্র তৈরিতেও রয়েছে টেক্সটাইলের অবদান। আমরা চাইলেই বিমান থেকে প্যারাশুট নিয়ে লাফিয়ে পড়তে পারি, যা তৈরিতে ব্যবহার করা হয় উন্নতমানের ফেব্রিক। স্মার্ট জ্যাকেট এমন একটি পোশাক যা পরিধানকারী ব্যক্তির বর্তমান অবস্থা ও গতিবিধি সম্পর্কে ধারণা দিবে। সেদিন আর খুব বেশি দূরে নয় যেদিন আমাদের পোশাককেই কম্পিউটার হিসেবে ব্যবহার করতে পারবো। পোশাকের ভিতরেই থাকবে আইসি, যা ফেব্রিক কিবোর্ড সহ কম্পিউটারের অন্যান্য যন্ত্রাংশ ধারণ করবে। বর্তমান বিশ্বের গবেষকগণ এই ধরনের নতুন নতুন আবিষ্কারের কথাই ভাবছে। আশা করি ভবিষ্যতে তোমরাও এই ধরনের নতুন নতুন আবিষ্কার করে বিশ্বের দরবারে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করবে। এ পর্যায়ে সম্মানিত ডিন মহোদয়ের কাছ থেকে বক্তব্য শোনার পালা। প্রথমে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি ডিন ফ্যাকাল্টি অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রফেসর ডক্টর শাহ আলিমুজ্জামান স্যারকে। আসসালামু আলাইকুম। আমি বেশি সময় নিব না, অল্প সময় প্রোগ্রামে, কারণ এরকম একটা প্রোগ্রাম আমরা আর এই চার বছরের মধ্যে আপনাদেরকে হয়তো একত্রিত করতে পারবো না বা নর্মালি করা হয় না। গার্জিয়ানদের একটু সতর্ক হয়ে আমার কথাগুলো শুনবেন। দেখেন, আপনারা যেমন বটমূলের বট গাছের মতো ছায়া দিয়ে আপনারা ছেলেকে মানুষ করছেন, এই বারো বছর পড়াশোনা করায় নিয়ে আমাদেরকে এখানে পাঠাইছেন, এবং এক গার্জিয়ান আমাদেরকে বলে গেলেন আমাদের হাতেই দিয়ে গেলেন, 100% কারেক্ট, কোনো সন্দেহ নাই এর ভিতরে। আমরা আপনাদের মতোই চেষ্টা করব, আপনাদের মতো তো পারবো না, কিন্তু তারপরও আমরা চেষ্টা করব আমার ওই ছাত্রগুলাকে, আমার ওই ছাত্রীগুলাকে আমরা ওই বাবা মায়ের মতো স্নেহ দিয়েই বা শাসন করে আমরা ঠিক টার্গেটে পৌঁছে নেওয়ার জন্য। কিন্তু আপনি যদি চুপ করে ঘরে বসে থাকেন, বাসায় বসে থাকেন, বাবা ছেলের মেয়ের কোনো খবরই না নেন, এটা কিন্তু মারাত্মক ধরনের ভুল করবেন। ছোট্ট একটা ঘটনা বলি, গতকাল বিকাল দুপুর থেকে নিয়ে আমার মেয়েও একটা ইউনিভার্সিটিতে বা একটা কলেজে পড়ে, সেখানে দুপুর থেকে নিয়ে আমি তাকে বারবার বারবার ফোন দিচ্ছি কিন্তু ফোনে তাকে আমি পাচ্ছি না। রাত্র 8:30 দিকে আমি তার বান্ধবীকে ফোন দেওয়া শুরু করলাম, তার রুমমেটকে, তখনও পর্যন্ত আমি তার রুমমেটের ফোনে কোনো পাই না। তারপরে যে আমি এক গার্জিয়ানের আর এক ফ্রেন্ডের গার্জিয়ানের নাম্বার ছিল, তাকে ফোন করে তার মাধ্যমে তাকে আর তার মেয়ের মাধ্যমে আমি আমার মেয়ের খবর পেলাম। খবরটা কী ছিল এটা বলার জন্য আমি একটা কথা বলছি, সেটা হলো কি, ক্লাসের ভিতরে মোবাইল নিয়ে গেছিল, সেই মোবাইল নিয়ে গেছিল অপরাধে, প্রত্যেকের মোবাইল ওই দিন টিচার সিজ করে ফেলছে, প্রত্যেকের মোবাইল জমা দিয়ে আসতে হয়েছে, কারোর হাতে কোনো মোবাইল নাই, যার জন্য কোনো গার্জিয়ানই তাদের কোনো ছাত্রের সাথে স্টুডেন্টের সাথে যোগাযোগ করতে পারতেছে না। ভুলক্রমে ওই মেয়ের মোবাইলটা রেখে গেছিল রুমে, এই জন্য তার সাথে যোগাযোগ করা গেছে। উদ্দেশ্য হলো এইটা, আমি তখন আমার মেয়েকে বকা দিলাম যে তুমি কেন মোবাইল নিয়ে গেছো, কাব্বু আমি মোবাইল তো প্রতিদিনই থাকে, মোবাইল তো বন্ধ করেই ব্যাগের ভিতরে থাকে। তারপরে দেখেন অবস্থাটা কোথায়। তাইলে গার্জিয়ান, আপনি যদি আপনার ছেলের খবর না নেন, মেয়ের খবর না নেন, তাইলে কিন্তু আপনি জানতে পারবেন না আপনার ছেলের অবস্থা কী বা কী হচ্ছে। এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আসলে দেখেন যে আপনি ছেলে পাঠায় দিচ্ছেন, ছেলে পড়াশুনো করতেছে, ক্লাসে উঠতেছে, নাকি আপনার লেভেল 2 ক্রস করতেছে না লেভেল 1 ক্রস করতেছে, এদিকে যদি আপনি খবর না নেন তাহলে কিন্তু বড় ধরনের ভুল করবেন। কয়েকদিন আগে যে কোনো এক ক্লাসের ভিতর আমি এক ছেলেকে পাইছি, ক্লাসে আসে না, ক্লাসে আসে না, পরপর কয়েকটা ক্লাস, আপনারা জানেন এর আগে গভর্নমেন্ট বেশ বড় সতর্ক ছিল যে ক্লাসে পরপর 10টা ক্লাস বা 8টা ক্লাসে না আসলে সঙ্গে সঙ্গে তাকে রিপোর্ট করা। তা যাই হোক, এই ছেলেকে ধরলাম, অনেক ইয়ে করার পরে টেকনিক্যালি তাকে আনলাম ক্লাসে, আনার পরে তাকে, সে তো বলতে চায় না, জানতে পারলাম 35,000 টাকা বেতনে পার্ট টাইম চাকরি সে করে, বেতন পায় 35,000 টাকা। আমি তখন বললাম তোমার তো পার্ট টাইম চাকরিটা হতে পারে না, 35,000 টাকা বেতন দিয়ে তোমাকে কেউ পার্ট টাইম রাখবে না, আসলে সে ফুল টাইম চাকরি করে, সে চাকরি পড়াশোনা বাদ দিয়ে ফুল টাইম চাকরি করতেছে, গার্জিয়ানের কোনো খবর নাই। এই জন্য গার্জিয়ানদেরকে উদ্দেশ্য আমি বলবো যে আপনারা কিন্তু বসে থাকবেন না চুপ করে, আপনারা যথেষ্ট সতর্ক থাকবেন। আমি বলবো গ্রামের থেকে গ্রামান্তরে আমাদের বর্তমান সরকার আলহামদুলিল্লাহ এই গভর্নমেন্টের আমলে আমাদের একেবারে প্রত্যন্ত গ্রামের মধ্যে মোবাইল ফোন বা এই সমস্ত ইলেকট্রনিক মিডিয়া চালু হয়ে গেছে। সুতরাং যে যেখানেই থাকেন না কেন, যে বাবা একেবারে কোনো শব্দ পড়তে পারে না কিন্তু সেই বাবা মোবাইল চালাইতে পারে। সুতরাং ছেলের খবর নেবেন আপনারা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। আর দু একটা কথা আমি বলবো, সেটা হলো
ছাত্রদের উদ্দেশ্যে। দেখো বাবা, 12 বছর পড়াশোনা করে এসে এখানে যুদ্ধ করে এরকম ভর্তি যুদ্ধের মাধ্যমে এখানে ভর্তি হইছো, সমস্ত রেজাল্ট ভুলে যেতে হবে। এই 12 বছরের রেজাল্ট তোমার কোনো কাজে লাগবে না, যেটা কাজে লাগতো সেটা লেগে গেছে, সেটা রেজাল্ট পেয়ে গেছো তোমরা। কেউ বুয়েট, কেউ মেডিকেল, কেউ টেক্সটাইল, বুটেক্স, কেউ খুয়েট, রুয়েট, চুয়েট বিভিন্ন জায়গায় চলে গেছে। এটা রেজাল্ট শেষ, এই রেজাল্ট কিন্তু কাজে লাগবে না ভবিষ্যতে। যখনই কোনো ইন্টারভিউ দিতে যাবা দেখবা ওই জাস্ট দেখবে যে রিকোয়ারমেন্ট, বেসিক রিকোয়ারমেন্টস আছে কিনা, এরপরেই কিন্তু তোমার বিএসসি রেজাল্ট আসল। কিন্তু এই বিএসসি রেজাল্ট এরপরে, যদি এই বিএসসি রেজাল্ট হলো ফাউন্ডেশন, খেয়াল রাখতে হবে এই বিএসসি রেজাল্টটা ফাউন্ডেশন। এরপরে তুমি এমএসসি করো, এমফিল করো, পিএইচডি করো, এগুলো হলো তোমার অলংকার, তোমার গহনা, তোমার অর্নামেন্টেশন, অলংকার, ওইগুলা তোমার নামের পাশে ডিগ্রি লাগবে, বিভিন্ন কিছু লাগবে। কিন্তু দেখো, যত বড় বড় পিএইচডি আর ডিগ্রি এমফিল পাস সাতটা করো না কেন, যদি ফার্স্ট ক্লাস না থাকে, 3.89 নাম্বার যদি আউট অফ 4 এর মধ্যে না তুলতে পারো কোথাও কোনো ভালো পজিশন, কোনো স্কলারশিপ, কোনো টিচার হওয়ার মতো সুযোগ কিন্তু তোমার আসবে না। এই জন্য তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো, একবারে প্রথম দিন থেকে, 7 তারিখ থেকে যে ক্লাস শুরু হবে, প্রতি ক্লাসের মধ্যে একেবারে রেগুলারলি, আমি আজকেও খেয়াল করছি অনেকে যে এখনো পর্যন্ত বক্তৃতা হচ্ছে কিন্তু কেউ মোবাইল টিপতেছে, আমি খেয়াল করছি কিন্তু শুরু থেকেই কেউ, কারো কারো হাতে কিন্তু মোবাইল রয়ে গেছে এবং মোবাইলের দিকেই নজর রয়ে গেছে, আমরা যে কথা বলতেছি এই কথা কিন্তু অনেকে শুনতেছে না। এই সমস্ত অভ্যাস পরিহার করতে হবে, এই সমস্ত অভ্যাস পরিহার করতে হবে। যদি আমরা এইগুলা, আমি যদি শেখার আগ্রহ থাকে, আমার যদি মুখ খোলা থাকে, পাত্রের মুখ খোলা থাকলে পাত্রের ভিতরে ঢালা যাবে, পানি ঢালে যে পাত্রতে ভরা যাবে, মধু ঢালা যাবে, পানিও ঢালা যাবে, সব কিছুই ঢালা যাবে যদি পাত্রের মুখ খোলা থাকে। আর যদি পাত্রের মুখ বন্ধ করে ছেড়ে দিই, আমি ক্লাসে গেলাম হাজিরার জন্য, আমার অ্যাটেন্ডেন্স দরকার, আমি ক্লাসে চলে গেলাম কিন্তু আমি বসে বসে মোবাইল টিপতে থাকলাম, বা আমি এখানে বসে বসে প্রাইভেট পড়াই, টিউশনি করাই, তার বই নিয়ে, তার খাতা নিয়ে বসে পড়তে থাকলাম, ক্লাসে টিচার পড়াইতেছে আমার অন্য জিনিস, আলটিমেট রেজাল্ট হবে কিন্তু ফেল। সুতরাং বেশি যেমন প্রত্যাশার কথা আমরা শুনতেছি আজকে, আজকে শুধু প্রত্যাশা আসার কথাই শুনে যাই, হতাশার কথা কিছু বলবো না। অনেক হতাশা কিন্তু আমাদের রয়ে গেছে, 28টা গার্জিয়ানদের উদ্দেশ্যে বলতেছি, 28টা 25টা 20টা সাবজেক্টে এক এক ছেলে ফেল, ফোর্থ ইয়ারে উঠে গেছে, সাবধান কিন্তু গার্জিয়ানরা। ওকে, আমি গার্জিয়ানদেরকে আবারও সতর্ক করতেছি, আপনারা আর যারা আমরা আছি, যারা অনেকে আছে আলহামদুলিল্লাহ, অনেকে তবলিক করে আসি এখানে, তবলিক করে আসা, তারপরে পড়াশোনা করে, তবলিক করে, তবলিক করতে করতে শুধু তবলিকই করতে থাকি, নো, হজরত পালনপুরি, হজরত অমর পালনপুরি রহমতুল্লাহ একটা কথা আমি তাদের উদ্দেশ্যেই বলতেছি, যে ছাত্র জীবনে পড়াশুনো 1 নম্বর, 2 নম্বর কাজ হলো আমার আল্লাহর হুকুম মানা, তবলিক করি আর যাই করি না কেন, 1 নম্বর কাজ হলো আমার পড়াশোনা, 2 নম্বর কাজ হলো আমার আল্লাহর হুকুমকে মানা। সুতরাং এ শুধু ওই বসে বসে তাবলিকই করবো, তাবলিকই করবো, নো, আজকে তোমাদের দেখে আমার একটা ব্যাপারে হিংসা হচ্ছে। দেখো, আমরা আজ থেকে 32 বছর আগে এই ক্যাম্পাসে 24 অক্টোবর এই ক্যাম্পাসে পা দিছি, কিন্তু মনে নাই আসলে কোন ক্লাসে ঢুকছিলাম, কি হয়েছিল, যে একটা ছেলে বলে গেল না মনে হয় ক্লাসের মধ্যে বসায় আমাদের ওরিয়েন্টেশন ছেড়ে দিবে, এক স্টুডেন্ট বলে গেল, আমাদের কিন্তু ওই রকমই হয়েছিল। আজকে দেখে তোমাদের আমার হিংসা হচ্ছে যে তোমরা কত সুন্দর একটা পরিবেশের মধ্যে তোমাদেরকে আমরা এই প্রোগ্রামটা তোমাদেরকে আমরা বরণ করে নিচ্ছি, সে ওই পরিবেশের ভিতরে আমরা ঢুকে আজকে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বিভিন্ন দেশ বিদেশের, ইউরোপের বড় বড় জায়গা থেকে মাস্টার্স, এমফিল, পিএইচডি করে এসিয়া আমরা কিন্তু এই প্রতিষ্ঠানে আজকে আমরা কাজ করতেছি। এই জন্য তোমাদের এই এই ডেভেলপমেন্ট কিন্তু 30 বছরে অনেক হয়ে গেছে ইউনিভার্সিটির, ইউনিভার্সিটি পর্যায়ে চলে আসতে, সুতরাং আমাদের চাইতে অনেক বেশি যোগ্যতা সম্পন্ন তোমরা। সুতরাং আমরা আশা করব তোমাদের ভিতরে ওই সুপ্ত প্রতিভা রয়ে গেছে, ওই সুপ্ত প্রতিভা তোমরা বিকশিত করবা এবং তোমরা এই সেক্টরের লিড দিবা, নট অনলি বাংলাদেশ, শুধু বাংলাদেশের মধ্যে না, তোমরা সারা ওয়ার্ল্ডের মধ্যে আমাদের টেক্সটাইলের ছেলে, আমরা যাই যেখানে যাই না কেন যদি শুনতে পারি যে আমাদের বুটেক্সের ছেলেরা আজকে অমুক দেশে, অমুক জায়গায়, অমুক জায়গায় তারা টেক্সটাইলের লিডিং পয়েন্টে আছে, এরকম বিভিন্ন ইউনিভার্সিটির মধ্যে টিচার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ হচ্ছে। এখন অনেক ছেলে আমাদের, তোমার ডকুমেন্টারির মধ্যে দেখছো তোমরা, আমাদের ছেলেরা বাইরে বিদেশে অনেক জায়গায়, ইউরোপের মধ্যে, আমেরিকার মধ্যে বিভিন্ন জায়গায় কাজ করতেছে। এই জন্য তোমাদেরকে আমি আশা করব যে তোমাদের কাছে ওইটাই আমরা আশা করবো ইনশাআল্লাহ। এই বলে আমি বক্তব্য শেষ করছি, গার্জিয়ানদেরকে আমি আবারও সতর্ক করতেছি, একটা বারও কিন্তু আপনারা ছেলেদেরকে মেয়েদেরকে ছাড়বেন না, সাবধান। আসসালামু আলাইকুম। মাসুদ আহমেদ, অনারেবল ভাইস চ্যান্সেলর, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস, অ্যান্ড অনারেবল চিফ গেস্ট মিস্টার এম এ সবুর, চেয়ারম্যান মাস্কো গ্রুপ, অনারেবল ডিনস, হেডস অফ দি ডিপার্টমেন্টস, অনারেবল ফ্যাকাল্টিস, স্টাফস, অফিসার্স অ্যান্ড নিউ কামার্স অফ ব্যাচ 44, আসসালামু আলাইকুম। ফার্স্ট অফ অল আই উড লাইক টু টেল সাম
realistic things for the newcomers. Now is the very important day of your life. I think you, I first of all, I would like to congratulate you and for getting admission in BUTEX. Despite other opportunities, you got admission in BUTEX. So I congratulate again. And I want to say, you had a dream, or you have a dream, or you will have a dream. I don't know whether it is fulfilled or not. During your student life, you wrote, I mean life, maybe in the schools or maybe in colleges, you wrote, you want to be a doctor or you want to be an engineer in future. But reality is this, today you are going to be a textile engineer. Did you write it in your essay in the school? Obviously not. But this is reality. This is reality because you got the chance in BUTEX. You are going to be a textile engineer. So first of all, I would like to say that textile engineering is a very good discipline. Very good discipline in respect of Bangladesh, because textile is a basic need of human being, and we need textiles everywhere, during our birth, during our daily life, during any program, during your marriage, during everywhere, you need textiles. For example, for today's program, these tests made by the textiles, the foundation made by the textiles, everywhere we need textiles. Without textiles, we cannot think for a moment also. But constitutionally, we have another basic needs also. For example, we need food, we need education, we need many things. But textile is the first. So, in that respect, I think it is a very good discipline, and from the economy of the country, we have been earning about 80%, more or less 80% foreign currency from this sector. So this is a very good sector, and I think you have taken the right decisions. Probably some of you have still in confusion. Maybe you can try for the second time. But it is dangerous sometimes. Sometimes it is very good, but sometimes it is very dangerous for your career. I think now is the best time for you to take the decision first. Your first thing is you need to take decision whether you will study in BUTEX or not. If you really want to study, you should be serious from tomorrow. From tomorrow, you should be very serious. I think you have a bright future. And if you are not serious, then there is a risk. It may be or may not be a good career in your life. So I think, today, you should decide what to do and not to do. And do you want to be an employer or either employer or employee? You want to be a controller or you want to be controlled? So you need to decide today. This is very important. You want to be the owner of the car, or you want to either owner of the car or passenger of the car? You need to decide today. You want to be a general manager of industry, or maybe owner of the industry. So you need to decide today. So it is possible. First, you should take a right decision and what you want to do. That is very important. So for example, in the admission test, you have a merit position, maybe first position, maybe second position. It may be that after 4 years, the 100 position is the first place, and the first position may be in the last place. Maybe. It is not the fixed thing. It may be. So I think
you must be determined today. You need to fix up your mission, vision, your career today. Today is the very important time for you. So I think as a dean of the faculty, I am to tell you something about academic perspectives. For example, in textile engineering is a multi-engineering subject. You need to study not only textile engineering, also mechanical engineering, chemical engineering, subjects of electrical engineering, computer engineering. So this is a multidisciplinary subject. Very hard, very hard. We have 164 credits to complete within 4 years. So very, very tight programs. And you need to go through about 55 courses within 4 years. That is 7 to 8 courses per semester, 6 month semesters. So very, very tough. Within 3 to 4 months, you need to sit for exams. There are 4 clusters in each course. Also, there is a final exams. So you need to appear more than 30 clusters in a semester. This is very tough. If you do not come to the class, if you do not come to the class test, it is very difficult to pass the program. So I would like to advise you to come in time, and you should do the academic activities very, very seriously, very, very seriously. I repeat, there is no chance of any recreation my friend said, one of the students involved in part-time job, no chance. You must be full-time. Textile engineering is a full-time program. It is not a part-time program. So you should come every day. You should follow the academic rules. There is academic rules. If you do not pass 4 subjects in level 1, you cannot cross the level 1. For example, if you failed in 5 subjects, you will not pass level 1 term 2. So if you want to promote, you must complete all the courses in the level 1, level 2, level 3, level 4 and level 5. There is no level 5, level 4. So I think you will be serious in academic affairs. Also, there is a academic rules and regulations. You will read it, what to do and not to do. And also, I want to say something about your extracurricular activities. After your first duty is the academic affairs. And second thing, you can update yourself. For example, some co-curricular activities we have. You can involve in playing or maybe in some computer related activity, ICT, or you may be some involved in cultural activities. So this is additional qualities of engineer, but not mandatory. But mandatory is your academic affairs. And I think all of you are very brilliant, and you got very high CGPA in the schools, also in the colleges. You got GPA almost 5.5 in SSC and SSC. But from my practical experience, after getting admission in the BUTEX, after 4 years, your highest CGPA is 4. Some students, about 10% students can obtain maybe level 3.8 or 3.9 CGPA. But many of the students do not get GPA more than 3. Maybe maximum students get GPA less than 3. So this is alarming, and so this is your initiation of the course. So I think you will be very serious so that you can increase your CGPA. If you want to get CGPA 3.5 and above, this is very good for your career.
One of my colleagues said it is very easy to get job in the textile sector, but it is not always true. It is not always true. The present society is knowledge-based. Knowledge-based. You should have very strong basic education. Also, you should have some good proficiency in English. You should be very good in mathematics. You should be very good in ICT, leadership, management, and other qualities you should have. Then you have no problems in the career sector. You will get a very good job. But if you do not get good careers, good score in your academics, also not good in English, not good in mathematics and computers, it is very difficult to survive in textile sectors. It is very, very difficult. So I think your target, you are very brilliant and good students. Your target not only in industrial sector in Bangladesh, your target will be multi-directional. It may be in government job, in maybe in non-government job, also maybe in foreign countries also. You can go other countries as a scholar. You can go USA, you can go to Australia, you can go to Japan, or any other rich countries for your higher education, and you can settle there also. So I think that is your prospect. At the end of my speech, I would like to request you to update yourself and to get good education for your career, and it will be very helpful for yourself, for your family, also for the society and for the country. Thank you. Thank you once again, and thank you all. অসংখ্য ধন্যবাদ স্যারকে তার প্রাণবন্ত উপস্থাপনার জন্য। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ডিন ফ্যাকাল্টি। বিসমিল্লাহির রহমানির রহিম। স্টুডেন্টস, প্যারেন্টস এবং টিচার্স এর সমন্বয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রামের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং আমার এই বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমি এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে শুভেচ্ছা জানাচ্ছি এবং সবার প্রতি আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি প্রথমতই এখানে বিশেষ করে যারা অর্থাৎ অভিভাবক আছেন ওনাদের উদ্দেশ্যে মূলত কথা বলবো, কারণ ছাত্র যারা স্টুডেন্ট ওনাদের সাথে তাদের সাথে আমাদের কথা বলার অনেক সুযোগ আছে। আমি এই জন্য বলতে চাই যে আপনারা যারা অভিভাবক আছেন আপনাদের মতো আমি এখানে একজন শিক্ষক বা বিশেষ অতিথি বা ডিন না, আমি একজন অভিভাবক। আপনাদের যেরকম আমরা আজকে পেয়েছি আমাদের ওই ধরনের বিভিন্ন প্রোগ্রামে আমাদের যে ছেলেমেয়ে আছে তাদের প্রয়োজনে আমাদেরকেও সেখানে অংশগ্রহণ করতে হয়। তাই আমি আপনাদের উদ্দেশ্যে এবং সবার উদ্দেশ্যে এক প্রথম যে কথাটা বলতে চাই যে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে আপনারা ছেলে মেয়ে ভর্তি করেছেন, আমি একটু আগে বলছি ওনাদেরকে অভিনন্দন এবং স্বাগত। যে জিনিসটা অর্থাৎ আমাদের যে তিনটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা সবাই বলেছি যে মানুষ হওয়ার জন্য শিক্ষা, মানুষের আগে যদি আমার একটা অ্যাডজেক্টিভ লাগে ভালো মানুষ, সবাই আমরা মানুষ, বাট ভালো মানুষ হতে হলে নাম্বার ওয়ান আমার এই বিশ্ববিদ্যালয়ে যে কারিকুলাম আছে সেই কারিকুলামটা যার যার প্রয়োজনে দেখে নেবেন। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস আছে অলরেডি আপনারা দেখেছেন, সেগুলো যারা যারা ইন্টারেস্ট ফিল করে তারা সেখানে পার্টিসিপেট করবে। বাট এই দুটোর মাঝখানে ভালো মানুষ হতে হলে মানুষের চরিত্র ঠিক রাখতে হবে, চরিত্র গঠন করতে হবে। এই চরিত্র যদি ঠিক মতো গঠন করতে পারে, এই তিনটির সমন্বয় কারিকুলাম, কো কারিকুলার এবং তার ক্যারেক্টার, এই তিনটা জিনিস যদি ঠিক মতো করতে পারে তবেই সে ভালো হতে পারবে। প্রথমটি এবং শেষ তিনটা আমাদের দায়িত্ব আমাদের, বাট মাঝখানে যে চরিত্র সেটা অভিভাবক আপনাদেরকে, প্লিজ আপনাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে ছেলে বিশ্ববিদ্যালয়ে এসেছে দেখেই সে কি করতেছে এটা যেন আমরা ভুলে না যাই। কাজে আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, বিনীত অনুরোধ, আপনারা যার যার ছেলে মেয়েকে খেয়াল রাখবেন, ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে বাইরে কোনো কি করতেছে কিনা সেই জিনিসটা প্লিজ আপনারা খেয়াল রাখবেন, কারণ এটা আমাদের দায়িত্ব, সবারই দায়িত্ব। তাহলে আমরা এই তিনজনের সমন্বয়ে যদি আমরা আমাদের ছাত্র ছেলে মেয়েদেরকে যদি আমরা
অর্থাৎ কাজে লাগাই, তবেই সে সত্যিকারে ভালো মানুষ হতে পারবে। আমি আপনাদের প্রতি আরেকটু বলতে চাই যে আজকে যে 44তম ব্যাচের যে ছাত্রছাত্রীবৃন্দ, দুজন আমার যে প্রিভিয়াস দুজন বক্তা ওনারাও বলে গেছেন, ওনারাও আমারই ক্লাসমেট, 12তম ব্যাচের অর্থাৎ 32 বছর আগের কথা। আমাদের এখানে আমাদের ছাত্র নেতা অর্থাৎ যে লিঙ্কনের কথা বলতে হয়, আর অনেকে বলেছে যে আমাদের পিছে চাকরির পিছে দৌড়াইতে হয় না, চাকরি আমাদের পিছে দৌড়ায়। আজকে এটা আজকের জন্য সত্য না, আজ থেকে 32 ইয়ার্স ব্যাক, আজ থেকে 32 বছর আগে অর্থাৎ আমরা এখানে যখন এখানে যেদিন ফাইনাল পরীক্ষা শেষ করি, অর্থাৎ মেইন জিনিসটা কি বুটেক্স ইজ এ লোগো, তাহলে এই যে বুটেক্স একটা লোগো, এই লোগোর পিছনে কারণ কি? আপনারা আজকে যারা ডায়াসে দেখেছেন প্রত্যেকটা শিক্ষকই প্রত্যেকজনই এক একজন পার্সোনাল লোগো, তাদের এই লোগোর কারণে আমরা ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট অর্থাৎ ভ্যালু অ্যাডেড যে স্টুডেন্ট সেইটা আমরা বের করতেছি, যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে গিয়ে তারা সরাসরি কাজ করে দেশের জন্য অর্থাৎ ফরেন কারেন্সি আর্ন করতে পারতেছে। তাহলে আমরা প্রথমতই আমি আমার যে এখানে ডায়াসে বসে আছেন প্রত্যেককে অভিনন্দন জানাই, তারা এক একটা লোগোর কারণেই বুটেক্স একটা লোগো এবং ওয়ার্ল্ডে এখানে আমাদের এটা চলে আসছে। লোগোর পিছনে কিছু ব্যাকগ্রাউন্ড থাকে, আপনারা যেমন বলেছেন যে সবাই এসেছেন কষ্ট করে, এখানে যারা আছেন প্রত্যেকজনের এখানে হায়ার ডিগ্রি আছে, অর্থাৎ ইংল্যান্ড বলেন, জাপান বলেন, জার্মান বলেন, কানাডা বলেন, আমার যে ভিসি মহোদয় উনিও কানাডা এবং আমার ইংল্যান্ড, প্রত্যেকের এখানে এক এক থেকে একাধিক উচ্চতর ডিগ্রি আছে, প্রশিক্ষণ আছে, এই কারণে ওনারা একটা লোগো। কাজেই ওনাদের তত্ত্বাবধানে যে আপনারা অভিভাবকদের উদ্দেশ্যে বলছি ছাত্রছাত্রীদেরকে এখানে ভর্তি করেছেন, সত্যিকার আপনারা সৌভাগ্যবান। দুদিন পরে আপনারাও বুঝতে পারবেন যে না, আমরা আসলে আমরা অনেকে জিনিস অনেক তিরিশ চাই কিন্তু আশাতীতভাবে অনেক কিছুই পাই না, এরপরও ভাগ্যে যেটা আছে আমি মনে করি সেটাকে কাজে লাগান, ইনশাল্লাহ সব কিছুই ঠিক হয়ে যাবে। যে জিনিসটা অর্থাৎ আমি যে জিনিসটা বলতে চাই যে আজকে যে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট আমাদের ছাত্রছাত্রীরা আমাদের এখানে কিছু আমাদের প্রিভিয়াস যাদেরকে আমাদেরকে দেখেছেন, এটা আমাদের নতুন সংযোজন। আমি বলতে চাই যে আমার শ্রদ্ধেয় শিক্ষক এখানে আছেন, আমার শ্রদ্ধেয় প্রফেসর কাশেম স্যার, উনি আমার অর্থাৎ আমার শ্রদ্ধেয় স্যার, 32 বছর আগে আমরা 7 জন টেক্সটাইল ইঞ্জিনিয়ার গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে প্রথম আমরা জয়েন করি। এই স্যারের এখন ইন্টারভিউ দেই, যেদিন বলছি যে আমরা ওপেক্স গ্রুপ, ওপেক্স ইজ ওয়ান অফ দ্য টপ পুশ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ, সেখানে আমরা ছিলাম, সেই স্যারের সিলেকশনে 7 জন, উনি একটা কথাই বলেছিলেন যে তোমরা ও গার্মেন্টসে জব করো। একটু আগে একজন মেয়ে বলে গেছে যে আমি বুটেক্সে, মেয়ে মানুষ পরে কি পরে না, এইটা আজকে সে আজকে কত 32 বছর আগেও আমাদেরও প্রশ্ন ছিল, স্যার গার্মেন্টসে চাকরি করবো ওপেক্স গার্মেন্টসে, স্যার এটা কেমন হয়, স্যার স্যার একটা কথা বলেছিলেন, উনি আমার সামনে বসে আছেন শ্রদ্ধ কাশেম স্যার, যে তোমাদের মধ্যে যারা শেষ পর্যন্ত এই গার্মেন্টসে লেগে থাকবে তারাই দেখবে জীবনে উন্নতি করতে পারবে। আমি আশা করি যে আগামী যে ওরিয়েন্টেশন হবে, আমার আরও 2 জন আমার সতীর্থ, দে আর ডুইং দেয়ার বিজনেস ইন হংকং চায়না, 2 জন আমার ক্লাসমেট তার ওপেক্স গার্মেন্টসে ছিল, দে আর ডুইং দেয়ার বিজনেস ইন হংকং, তাহলে নেক্সট আমরা সেখানে একটু পরে বুঝতে পারবেন যে আমরা শুধু আমাদের দেশেই না বিদেশেও দে আর ডুইং দেয়ার বিজনেস। তাহলে আমাদের এটাই বলতে চাই, আমাদের মেইন হচ্ছে হলো বুটেক্স একটা লোগো না, এখানকার ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট আমরা তৈরি করতেছি। আমাদের লিমিটেশন আছে, থাকবে, ডেভেলপমেন্ট বলে একটা কথা আছে, কোনো জিনিসই শেষ নাই, ডেভেলপমেন্ট হবে। আজকে যে অবস্থায় আমরা বিশ্ববিদ্যালয়, দুদিন পরে দেখবেন যে সেটাও আরও আমাদের বিশ্বে সুন্দর হবে। আশা করি আমার এখানে যে আমাদের প্রধান অতিথি আজকে আছেন উনি যেরকম ফিল করবেন, আমরাও ভবিষ্যতে আমরা এরকম অন্যান্য সবাইকে নিয়ে এসে দেখাইতে চাই যে আমাদের সত্যিকার ছেলেমেয়েদের মধ্যে আমাদের প্রতিভা আছে এবং আমাদের সব কিছু আছে। আর অনেক কিছুই বলার ছিল, যেহেতু আমাদের লিমিটেশন আছে, পরিশেষে আপনারা সবাই আমাদের যে 3টা জিনিস বললাম, ভালো মানুষ হওয়ার জন্য যা যা প্রয়োজন সেটা শিখবেন। আর আমি একটি কথা বলতে চাই, আমার অর্থাৎ আমি যে অনুষদের ডিন, সেই অনুষদের যে সমস্ত ছাত্র বিভাগের ছাত্রছাত্রী যা এখানে ভর্তি হয়েছে, তোমাদের যে কোনো প্রয়োজনে আমাদের বিভাগগুলো খোলা থাকবে, বিভাগে সংশ্লিষ্ট কোঅর্ডিনেটর থাকবে, কোঅর্ডিনেটরের সাথে যোগ, কোঅর্ডিনেটর মানে একজন শিক্ষক, সেটা নিজ প্রয়োজনে জেনে নেবে যে কে কোন বিভাগের কোঅর্ডিনেটর, তার মাধ্যমে বিভাগের প্রধানের কাছে আসতে হবে, পরবর্তীতে এটা হায়ার উচ্চতর যেখানে যাওয়া দরকার। তাহলে আমাদের যে জিনিসটা জানা দরকার, কোঅর্ডিনেটর সংশ্লিষ্ট শিক্ষকের মাধ্যমে বিভাগের হেড, তারপর এটা অনুষদে বা যদি রেজিস্ট্রার বা ভিসি মহোদয়ের কাছে যাওয়া প্রয়োজন হয় তারাই দেখবেন। পরিশেষে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি এবং ভবিষ্যৎ জীবন কামনা করে শেষ করছি, ধন্যবাদ সবাই সকলকে। অশ
অসংখ্য ধন্যবাদ মোশাররফ রহমান স্যারকে বাস্তবধর্মী বক্তব্যটির জন্য। এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি ডিন ফ্যাকাল্টি অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্টাডিজ প্রফেসর ডক্টর মোহাম্মদ আলী স্যার। টেক্সটাইল সেক্টর যদি আমি বলি যে বাংলাদেশের সাথেই টেক্সটাইল সেক্টরের একটা সংযোগ রয়েছে, কিভাবে সেই সংযোগটা আমরা যদি বলি যে যখন আমাদের আমরা যখন ইস্ট পাকিস্তানে যখন ছিলাম তখন আমাদের যে এক্সপোর্ট হতো, আমাদের যে টেক্সটাইল ফাইবার যেটা এক্সপোর্ট হতো জুট, সেই জুটের এক্সপোর্ট যেটা ভ্যালু ছিল, আমরা যে কারেন্সি যেটা পেতাম সেখানে আমাদের টোটাল আমাদের কারেন্সির অ্যারাউন্ড 70% চলে যেত আসলে ওয়েস্ট পাকিস্তানে, 30% আমাদের কারেন্সি থাকতে হলো আমাদের ইস্ট পাকিস্তানে। এখান থেকেই আমাদের আসলে ইকোনমিক যে ডিসক্রিমিনেশন তার থেকেই কিন্তু আসলে বাংলাদেশের একটা সৃষ্টির যে লক্ষ্য সেটা শুরু হয়। তারপরে যখন বাংলাদেশ হয় আমরা যদি বলি সেখানেও আমাদের প্রথম যে টেক্সটাইল যেটা আমরা এক্সপোর্ট করি আসলে সেখানে প্রায় 10,000 pieces টেক্সটাইল দিয়ে কিন্তু আমরা আমাদের টেক্সটাইলের যাত্রা শুরু করি। অনলি 10,000 pieces, অ্যারাউন্ড $10,000 দিয়ে আমাদের টেক্সটাইলের বিজনেস শুরু হয়। আমরা যদি বর্তমানের কথা যদি বলি, আমাদের বর্তমানে এক্সপোর্ট হচ্ছে প্রায় $28 billion। আমরা যদি টোটাল টেক্সটাইল বিজনেসের কথা বলি ওয়ার্ল্ড ওয়াইড, টোটাল টেক্সটাইল বিজনেস হচ্ছে হলো $400 billion। $400 billion মধ্যে আমাদের বিজনেস অনলি $28 billion। সো হিউজ গ্যাপ আছে আমাদের, হিউজ অপরচুনিটি আছে টেক্সটাইল সেক্টরে বিজনেস করার জন্য। আমরা যদি যেটা বলি যে চায়না বাংলাদেশে, চায়না হলো ফার্স্ট ক্লোদিংয়ের এক্সপোর্ট পজিশনে, তারা অ্যারাউন্ড যেটা বললাম যে প্রায় $300 billion তারা এক্সপোর্ট করে, $300 billion, হোয়ারাস আমরা সেকেন্ড পজিশনে টেক্সটাইলে, আমাদের এক্সপোর্ট ভ্যালু হলো $28 billion। তো আমাদের টেক্সটাইল সেক্টরের জন্য অনেক কিছু করার আছে আমাদের, আমাদের টেক্সটাইলের অনেক প্রবলেমও আছে অনেকগুলো। তো আমাদের কিছু ভিশন রয়ে গেছে, সেটা আমরা যদি বলি যে আমরা চাই টেক্সটাইলের ফার্স্ট পজিশনটাকে দখল করার জন্য, অর্থাৎ আমাদের ফিউচার ভিশনটা হলো যে আমরা যেন টোটাল ওয়ার্ল্ড ওয়াইড যে বিজনেস তার একটা লায়ন শেয়ার যেন আমরা পেতে পারি। আসলে 28 থেকে যদি আমরা 50 billion কথা বলছি ভিশন 2021, সেটা আসলে ভেরি ডিফিকাল্ট বিকজ মাত্র 2-3 বছর বাকি আছে 21-এর জন্য। তো 3 বছরে আসলে এই ফিগারটাকে ডাবল করা সম্ভব হবে না, 28 থেকে 50 billion যাওয়া সম্ভব হবে না। সো যাই হোক না কেন, আমরা যদি আরও 50 years কথা যদি বলি, সো 50 years মধ্যে যদি আমরা টেক্সটাইলের ওয়ার্ল্ড বিজনেস যদি ফার্স্ট পজিশনেও যদি যেতে পারি সেটা আমাদের জন্য বড় একটা অর্জন হবে। তো এর জন্য আমাদের বড় যেটা প্রবলেম হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে সেটা হলো স্কিল শর্টেজের, অনেক স্কিল শর্টেজ। আমরা আমাদের যেমন স্কিল শর্টেজ রয়ে গেছে তেমনি আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ার যারা, অর্থাৎ টোটাল সেক্টরেই কিন্তু একটা স্কিল শর্টেজের একটা বিষয় রয়ে গেছে। আমরা দেখি যে আমাদের অনেক ফরেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারকে আমাদেরকে ইনভাইট করতে হয়। আমরা যদি এক্সাম্পল স্বরূপ বলি যে আমরা আমাদের এক্সপোর্ট করিয়ে হলো আমরা 28 billion, হোয়ারাস শুধু ফরেন ইঞ্জিনিয়ারদের পিছিয়ে দিতে হয় আমাদের $5 billion। সো দ্যাট কুড বি সেভড, হ্যাঁ, যদি আমাদের আমরা যদি সেইভাবে যদি টেক্সটাইল ইঞ্জিনিয়ার তৈরি করতে পারি। তো তার জন্য আমাদের সবারই দায়িত্ব রয়ে গেছে, আমাদের শিক্ষকদের যেমন দায়িত্ব রয়ে গেছে, আমাদের ছাত্রদের যেমন দায়িত্ব রয়ে গেছে, সরকারি পর্যায়ের দায়িত্ব রয়ে গেছে। আমরা গত বছরে আমাদের টেক্সটাইল পলিসি পাস হয়েছে, আমরা যদি বলি টেক্সটাইল পলিসি 2017 পাস হয়েছে সরকারের পর্যায়ে, ক্যাবিনেটে যেটা পাস হয়েছে 2017 টেক্সটাইল পলিসি, সেখানে কিন্তু টেক্সটাইল সেক্টরকেই একমাত্র এমপ্লয়মেন্ট জেনারেটিং সেক্টর হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে, অন্য কোনো সেক্টরকে কিন্তু বলা হয় নাই, যে টেক্সটাইল সেক্টর ইজ কনসিডার্ড অ্যাজ এমপ্লয়মেন্ট জেনারেটিং সেক্টর। অ্যাট দ্য সেম টাইম কি করা হয়েছে, টেক্সটাইল সেক্টরকে স্পেশালি প্রাইমারি টেক্সটাইল সেক্টর, প্রাইমারি টেক্সটাইল সেক্টরকে আরও বেশি প্রমোট করার জন্য গভর্নমেন্ট লেভেল থেকে কিন্তু আরও অনেক উদ্যোগ নেওয়া হচ্ছে আসলে। তো সেগুলো একটা আশার দিক। বাট আমাদের সবচেয়ে যেটা আমাদের প্রবলেম এখন যেটা হলো স্কিল শর্টেজ, সেটা ওয়ার্কার্স লেভেলে রয়ে গেছে। আমরা জানি যে আমাদের টেক্সটাইল সেক্টরে 5 billion আমাদের ওয়ার্কার কাজ করে, সরি 5 million ওয়ার্কার্স কাজ করে, নিয়ারলি 50 lakhs। সো 50 lakhs হিসেবে যদি আমরা চিন্তা করি আমাদের টোটাল পপুলেশন, তাহলে কিন্তু আমরা দেখব যে আমাদের প্রতিটা ফ্যামিলিতেই কেউ না কেউ টেক্সটাইলের সাথে জড়িত। সো হিউজ অপরচুনিটি। সো আমরা যেটা বলি এই 5 million যে ওয়ার্কার আছে তারা কিন্তু আসলে খুব সাধারণ মানুষ, সাধারণ মানুষ বলতে যারা দিন আনে দিন খায়, তারা আসলে এই টেক্সটাইল সেক্টরের জন্য কাজ করে যাচ্ছে। আর আর সাথে সাথে কারা আছে, আমরা যারা টেক্সটাইল ইন্ডাস্ট্রি যারা চালাই, কিছু এন্টারপ্রেনার আছে,
আমাদের প্রায় আমরা যদি বলি বাংলাদেশে 5000 টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছে, তারাই কিন্তু এই টেক্সটাইল সেক্টরকে চালাচ্ছে। তো আমি যেটা আমাদের ভিশন সেটা হলো যে আমরা চাই যে টেক্সটাইল সেক্টরের জন্য ফার্স্ট পজিশনটাকে দখল করা, অর্থাৎ আমাদের এক্সপোর্ট গ্রোথটাকে আরও অনেক বেশি অ্যাক্সেলারেট করা। 28 নয়, আমরা 50-100 যেতে চাই। অ্যাট দ্য সেম টাইম আমাদের স্কিল ডেভেলপমেন্ট করার একটা চাই আমরা। আর একটা বিষয় হলো যে আমরা চাই যে ভবিষ্যতে কোনো ফরেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার জন্য আমাদের দরকার না হয়, সেটা আমাদের একটা ইম্পর্টেন্ট একটা চ্যালেঞ্জ। আর একটা বিষয় হলো যে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ার যারা আছে তাদেরকে আমরা চাই না শুধু টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কাজ করুক, আমরা চাই যে আমাদের বিসিএস ক্যাডার যেটা আছে টেক্সটাইল সেক্টরের জন্য বিসিএস ক্যাডার তৈরি করে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদেরকে সমস্ত ফিল্ডগুলোতে আসলে এক্সপ্লোর করা। তো সেটা একটা আমাদের একটা অপরচুনিটি বা সেটা আমাদের একটা চ্যালেঞ্জ। তো যাই হোক, আমি সবার মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে তার গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য। আমরা অনেকক্ষণ বক্তৃতা শুনলাম, এবার একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। আমাদের আজকের প্রধান অতিথি মাস্কো গ্রুপের চেয়ারম্যান, উনি এখানে উপস্থিত, এবং মাস্কো গ্রুপ থেকে অন্য অন্য ডিরেক্টর বৃন্দরাও আছেন। আমরা এবার মাস্কো গ্রুপ সম্পর্কে জানব। তো মাস্কো গ্রুপ সম্পর্কে জানতে আমরা Masco Group's affiliates cover different establishments in the field of knitting, dyeing, garments, printing, and embroidery. Its integration is facilitated with 8 garments units, 3 dyeing units, 2 printing and embroidery units, and 1 knitting unit. Masco Knitting Unit 3 tons in a month. A variety of dyeing machines from smaller to larger scales are being used to meet production ranges. High temperature and atmospheric machines used in the factories help show low water consumption and low utility factor are presently the hallmark of Masco dyeing units. Masco Group's in-house but garment units, covering a total area of around 1.3 million square feet, at present are also in place in all the garment units of Masco Group, with a view to maintaining a concrete and sustainable quality management in the supply chain and operational processes. Along with these activities, industrial engineering teams are contributing a lot in the working embroidery solutions. The printing solution reached a new height in 2000. Masco Picasso Limited. Masco printing houses cover an area of square feet, and these houses are capable of use of color can range up to 16 with auto-circular machines and 32 with manual setup. Masco printing houses are equipped with 14 sets of auto-circular machine and 108 sets of printing table. All the machineries are of European origin. Eco-rinsing machine with a feature of water recycling and flock print with a feature of low emission of dust have been introduced in the printing houses since long. These houses are also the leading facilitator for sublimation print. 17 sets of sublimation machine originated from Japan are presently being used in these printing houses to facilitate the global business partners with world. সম্মানিত উপাচার্য জনাব প্রফেসর মাসুদ আহমেদ, অনুষ্ঠানে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাস্কো গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব এম এ সবুর উপস্থিত আছেন আজকের এই বুটেক্সের সম্মানিত ডিন মহোদয়, শিক্ষক মণ্ডলী, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মবৃন্দ এবং যাদের জন্য আজকের এই আয়োজন, নবীন ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি শুরুতেই যারা নবীন ছাত্রছাত্রী ভাই বোনরা কঠিন প্রতিযোগিতার মাধ্যমে বুটেক্সে চান্স পেয়েছেন, আজকে যাদের সামনে কথা বলার আমরা সুযোগ পেয়েছি তাদেরকে অভিনন্দন জানাবো। আমরা জানি কতটা দুরূহ এই ইনস্টিটিউটে, এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। আমরা আজকে স্বাগত জানাবো তাদেরকে আমাদের বৃহত্তর টেক্সটাইল পরিবারে। আমরা বিশ্বাস করি তাদেরকে সহ আমাদের এই টেক্সটাইল পরিবার, তাদের এই যোগদানের মাধ্যমে অনেক বেশি সমৃদ্ধ হব। যে স্বপ্ন আমরা দেখি সেই স্বপ্নটা আমরা বাস্তবায়ন করতে পারব। সুপ্রিয় ছাত্র বন্ধুরা, আমি এখানে যখন আসি কিছুটা ইমোশনাল হই, ইমোশনাল হয়ে এই কারণে যে এক সময় আমিও
এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আজ থেকে অনেক বছর আগে। এখানকার অনেক স্মৃতি আমাকে স্টিল তাড়িত করে, অনেক কিছুর সাথে জড়িত আছি, যখন এখানে আসি অনেক সময় কথা বলার ভাষাও হারিয়ে ফেলি, কিন্তু শ্রদ্ধার সাথে এই প্রতিষ্ঠানের কথা মনে রাখি। আজকের যে অবস্থানটা, সে অবস্থানটা তৈরি করার পিছনে যেই প্রতিষ্ঠান ভূমিকা রেখেছে, যেই প্রতিষ্ঠান সাহস জুগিয়েছে, যেই প্রতিষ্ঠান এই ধরনের এনভায়রনমেন্টের সাথে নিজেকে কোঅপ করার জন্য এবং ইন্ডাস্ট্রিকে লিড করার জন্য যে সাহস জুগিয়েছে, সেই প্রতিষ্ঠান হলো এই প্রতিষ্ঠানটা। আমরা ছাত্রছাত্রী ভাইদেরকে বলবো, এই বাংলাদেশ আপনাদের মনে রাখতে হবে, আপনারা কোনো ভুল ডিসিশন নেন নাই, ভুল ডিসিশন নেন নাই, এই জন্য আমাদের এই দেশ মুসলিমের দেশ, যার জন্য আমরা অহংকার করি। আমাদের এই দেশে জন্ম নিয়েছিল সেই সূর্যকুমার বোস, যিনি 1928 সালে স্পিনিং ফ্যাক্টরি চালু করে। তখন অত্র এলাকায় কোনো স্পিনিং ফ্যাক্টরি ছিল না। 1929 সালে চিত্তরঞ্জন কটন মিল তৈরি হয়, কিংবা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই 1978 সালে দেশগ্রামে সেই যে পুরোদা নুরুল কাদের, ওনারা স্বপ্ন দেখেছিল এই দেশকে যদি উন্নতির শিখরে পৌঁছাতে হয় তাহলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ছাড়া কোনো সুযোগ নেই। সেই 1978 সালে উনি সর্বপ্রথম প্রায় 70-80 জন মানুষকে 3 মাসের জন্য ইন্টেনসিভ কোর্সের মাধ্যমে কোরিয়াতে ট্রেনিং দেন, এবং তার প্রতিষ্ঠানে 1978 সালে মেট্রিক পাশের নিচে কোনো ছেলে মেয়ে গার্মেন্টসের ওয়ার্কার হিসেবে নেওয়া হতো না, এবং কোনো বিএসসি ইঞ্জিনিয়ার ছাড়া, তার ওখানে বিএসসি ইঞ্জিনিয়ার অনেক ছিলেন, সেইটার মাধ্যমে 1978 সালে গার্মেন্টসের যাত্রা শুরু করেন। আজকের 1978 বা 1983 সালে আমরা যদি যাত্রা শুরু করি, যেখানে কুটির শিল্পের মাধ্যমে আমরা যাত্রা শুরু করেছিলাম, সেখানে আজকে আমাদের জন্য অহংকারের কিছু জায়গা তৈরি হয়েছে। আমি দিয়ে একটা অহংকারের যা কথা বলবো, বন্ধুরা আমার, আমরা যখন 1988-89 সালে এই কলেজে ভর্তি হই, তখন কলেজ ছিল, তখন আমাদের সাথে বেঞ্চ মার্কিং ছিল একটা প্রতিষ্ঠান হিসেবে বিটিএমসি বা বিজিএমসির প্রতিষ্ঠানগুলো। আপনাদের আমাদের কাছে আমরা যখন প্রথম পদ্মা টেক্সটাইল ভিজিট করি, তখন সেটা ছিল আমাদের জন্য স্বপ্নের প্রতিষ্ঠান, এত সুন্দর প্রতিষ্ঠান হতে পারে? আমি আমার ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে বলেছিলাম, স্যার আমাকে এখানে রেখে দেওয়া যায় না। আজকে বলতে পারি বাংলাদেশ সেখান থেকে আজকে এমন পর্যায়ে উপনীত হয়েছে, সারা পৃথিবীর 10টা লিড ফ্যাক্টরির কথা যদি বলি, তাহলে এই 10টার মধ্যে 7টারই অবস্থান হলো এই দেশে, আমাদের দেশে। আমাদের ছেলেরা এটা করেছে, আমাদের প্রকৌশলীরা এটা করেছে এবং পরিচালনা করেছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারবৃন্দ। সুপ্রিয় সহকর্মীবৃন্দ, হতাশার কোনো সুযোগ নাই, হতাশ হওয়ার কোনো সুযোগ নাই। সুযোগ নাই এই জন্য যে সরকার এবং বিজিএমএ ঘোষণা করেছেন, এবং আমাদের কিছু মহান উদ্যোক্তা আছেন যারা স্বপ্ন দেখেন এই দেশটাকে অন্য মাত্রায় নিয়ে যেতে, অন্য লেভেলে নিয়ে যেতে। সেই কারণে ঘোষণা করেছেন 2021 সালের মধ্যে আমাদের এক্সপোর্টটাকে যাতে $50 বিলিয়ন আমরা উন্নতি করতে পারি। কাদেরকে নিয়ে উন্নতি করব? আজকে যদি চ্যালেঞ্জের কথা বলে, এই $50 বিলিয়ন উন্নতি করার জন্য সবচেয়ে যেটা বেশি প্রয়োজন সেটা হলো হিউম্যান রিসোর্স। আজকের 25 থেকে $50 বিলিয়নের জন্য উদ্যোক্তা পাওয়া যাবে, ইনভেস্টমেন্ট হবে, কিন্তু কারা পরিচালনা করবে সেটার জন্য সেই বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট, ফ্যাশন ইনস্টিটিউট সহ অন্যান্য জায়গাগুলোকে সত্যিকার অর্থে তৈরি করা আছে কিনা আমরা বলবো নো। এখন পর্যন্ত সেই পরিমাণ ম্যান পাওয়ার সাপ্লাই হচ্ছে না। ইন্ডাস্ট্রির ফিলিং যদি আমরা বুঝি, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আরও প্রচুর ইনভেস্টমেন্ট করতে চান, কিন্তু ইন্ডাস্ট্রিগুলো পরিচালনা দরকার অনেক বেশি দক্ষ মানব সম্পদ। সেই বদ্ধ মানব সম্পদগুলো প্রথম যারা যোগান দেন সেটা হলো টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। আমি আশা করব আপনারা আপনাদেরকে নিজেদেরকে এমনভাবে তৈরি করবেন যারা, যাতে আমরা আমাদের যে স্বপ্ন $50 বিলিয়নের 2021 সালে না পারি, একটা স্বপ্ন, একটা বেঞ্চমার্ক কিন্তু আমাদের দাঁড়িয়েছে, আমরা নিশ্চিতভাবে সেটা উপনীত হতে পারবো। আমাদের সমস্ত রিসোর্স আছে, শুধুমাত্র আমাদের হিউম্যান রিসোর্সটা আমাদেরকে আরও বেশি সমৃদ্ধশালী করতে হবে। সুপ্রিয় প্রকৌশলীবৃন্দ, আপনি যদি সত্যিকার একজন এফিশিয়েন্ট প্রকৌশলী হতে চান,
তাহলে তিনটা বিষয় আপনাদের মনোযোগ দিতে হবে। একটা হলো নলেজ, যেটা আমি বলবো নলেজের আগে প্রয়োজন। আপনি যদি একজন এফিশিয়েন্ট মানুষ হতে চান তাহলে ইথিক্যাল ক্যারেক্টারগুলো ডেভেলপ করতে হবে। ইথিক্যাল ক্যারেক্টার কীভাবে ডেভেলপ হয়? হেবিটসের মাধ্যমে ইথিক্যাল ক্যারেক্টার ডেভেলপ হয়। আর ইথিক্যাল ক্যারেক্টার ডেভেলপমেন্ট করার জন্য তিনটা জিনিসের প্রয়োজন, সেটা হলো নলেজ যেটা এই বিশ্ববিদ্যালয় প্রোভাইড করবে, স্কিল ডেভেলপমেন্ট যেই নলেজটা আপনারা জানেন সেই নলেজটার প্রয়োগ করতে হবে, সেই প্রয়োগের জন্য আপনাদের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিভিন্ন ধরনের কর্মকাণ্ড সহ আপনারা যখন প্রফেশনাল জায়গায় যাবেন তখন আপনারা শিখবেন কিভাবে আপনাদের জ্ঞানগুলোকে বিকশিত করা যায়। তারপরে প্রয়োজন হবে ডিজায়ার, এই ডিজায়ারটা আপনাকে মোটিভেট রাখবে, আপনাকে উদ্দীপন জানাবে, আপনি যাদের নলেজ এবং আপনার স্কিল ডেভেলপমেন্টটা আরেকটা ডিফারেন্ট লেভেলে এনহ্যান্স হয় সেটা আপনাকে সবসময় সাহস যোগাবে। সেই জন্য ডিজায়ার অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনাকে স্বপ্ন দেখতে হবে, আজকে কেন চিন্তা করব আমি একজন যে টেক্সটাইলের চাকরির অভাব হয় না, আজকে সেই চিন্তা থেকে আমরা আরেকটু উচ্চতর চিন্তা করি, আমরা কেন এক একজন উদ্যোক্তা হব না, আমরা যে কেন, আমরা তো এখনকার বাংলাদেশি পিপল না, আমরা সবাই গ্লোবাল পিপল। এই পৃথিবীতে এখন ফ্ল্যাট আপনাদের সব জায়গায় বিচরণ করার সুযোগ আছে। টেক্সটাইল ইঞ্জিনিয়ার হলে শুধুমাত্র ইন্ডাস্ট্রিতে চাকরি করতে হবে শুধুমাত্র তাই নয়, অনেক অপরচুনিটি আছে। আমার এক বন্ধু, সে জার্মানিতে তার অফার এসেছিল BMW গাড়িতে। আপনারা হয়তো জানেন BMW যে কোনো গাড়িতে 70% টেক্সটাইল ব্যবহার হয়। আমরা কেন বিভিন্ন জায়গায় সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ব না, আমরা কেন সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিব না? আপনাদের স্বপ্নটা অনেক উচ্চতর জায়গায় নিতে হবে। এবং ডিজায়ার যদি থাকে, আমরা সবাই মিলে যে আমাদের স্বপ্নটা আছে সেটা বাস্তবায়ন করতে পারব। আমি আরেকটা জিনিস বলে শেষ করব, সেটা হলো যে আমি যখন আমাদের মাস্কো গ্রুপে যাত্রা শুরু করি তখন 10 থেকে 12 জন টেক্সটাইল ইঞ্জিনিয়ার ছিল। আজকে আমাদের কোম্পানিতে বুটেক্সের ছেলে আছে 6 মাসের ডাটা 63 জন, আর সব মিলে টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছে 120 জন। তাহলে যেখানে যেখানে $150 বিলিয়ন একটা ফ্যাক্টরিতে যদি 100 জন টেক্সটাইল ইঞ্জিনিয়ার লাগে, 50 বিলিয়ন এক্সপোর্ট করার জন্য কতজন ইঞ্জিনিয়ার প্রয়োজন হবে আপনারা হিসাব করুন। আমি গাড়ি কোম্পানিগুলোর কথা বলেছি বা অন্যান্য অনেকগুলো জায়গা আছে সেগুলোর কথা বলেছি সেগুলোকে বাদ দিয়ে, কিন্তু আমরা যদি মনে করি, শুধুমাত্র মনে করি আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আমার যোগ্যতা অর্জন হয়ে গেছে, তাহলে আমরা কিন্তু ভুল করব। আমাদের এই গ্লোবাল পৃথিবীতে কম্পিটিশনে টিকে থাকতে হলে আমাদের উপযুক্ততা অর্জন করতে হবে। আজকে আমরা বলি যে একটু আগে আমাদের প্রফেসর সাহেব মোহাম্মদ আলী সাহেব বলেছেন আমাদের 90 লক্ষ লোক বিদেশে কাজ করেন, তারা বিদেশ থেকে রেমিটেন্স পাঠান $15 বিলিয়ন, আর মাত্র 5 লক্ষ লোক বা 7 লক্ষ এক্সপেট্রিয়েট এই দেশে কাজ করেন, তারা বছরে ইনকাম করেন $5 বিলিয়ন। আজকে যদি বলেন আমরা এই বিদেশিদেরকে প্রতিহত করব, প্রতিহত করব গায়ের জোরানো, আমরা প্রতিহত করব আমাদের জ্ঞানে, আমরা প্রতিহত করব আমাদের ইচ্ছা শক্তি দিয়ে, আমরা প্রতিহত করব আমাদের লিডারশিপ দিয়ে। আসুন সবাই মিলে এই সুন্দর সেক্টর আমরা উপহার দিই, আমরা বিশ্বাস করি আমরা পারব, ইনশাল্লাহ পারব, এবং বুটেক্স আমাদের জন্য সেই সহযোগিতা করবে যাতে আমাদের এই হিউম্যান রিসোর্সগুলো তৈরি করেন। আমি আরও একটা জিনিস রিকোয়েস্ট করব, যাতে এখানে বিভিন্ন ধরনের শর্ট কোর্স তৈরি করেন। আমরা যারা বিভিন্ন রকমের প্রফেশনাল বিভিন্ন এরিয়াতে আছি, এই টেক্সটাইল সেক্টরটা এত বড়, এত ব্যাপক, সব বিষয়ে হয়তো জ্ঞান অর্জন করা অনেক সময় দুরূহ, কিন্তু আমরা যেই সেক্টর স্পেসিফিক সেক্টরে কাজ করি, স্পেসিফিক এরিয়াতে কাজ করি, সেখানে যদি অনেক বিশ্ববিদ্যালয় থাকে, কিছু শর্ট কোর্স থাকে, প্রফেশনাল কোর্স থাকে, সেগুলো যদি যোগ করার সুযোগ থাকে, আমরা মনে করি আমাদেরকে আরেকটু সমৃদ্ধশালী করবে। তো পরিশেষে আপনাদের সবাই সর্বাঙ্গীন উন্নতি কামনা করে আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমাদের বন্ধু আমাদের ডক্টর মমিনুল আলম সহ আমাদের আপনারা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংকস ইউ ফর ইউর পেশেন্স। আল্লাহ হাফেজ। অনেক অনেক ধন্যবাদ মিল্টন স্যারকে। করি বিশ্বাস করি আমি, আমরা এখানকার নবীন প্রবীণ সকল শিক্ষার্থীরা স্যারের বক্তব্য শুনে নিজেদের স্বপ্ন পূরণে আরও অনেক বেশি প্রত্যয়ী হয়ে উঠব। ধন্যবাদ স্যারকে আবারও। এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাব ডিন
আমাদের উক্ত অনুষ্ঠানের প্রাণবন্ত অনুষ্ঠানের আহ্বায়ক ডিন ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রফেসর ডক্টর শেখ মমিনুল আলম স্যার। প্রথমে ধন্যবাদ জানাই শ্রদ্ধা ভিসি স্যারকে যে উনি আমাকে অনুষ্ঠানটা করার জন্য আমাকে দায়িত্ব দিয়েছিলেন। আমার সঙ্গে যারা এই অনুষ্ঠান করার দায়িত্বে নিয়োজিত ছিল শিক্ষক কর্মকর্তা কর্মচারী তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। তাদের অনেক পরিশ্রমের ফলে আমরা এই অনুষ্ঠানটা করতে পেরেছি। আমি জানি না অনুষ্ঠানটা কতটুকু সার্থক হবে। আমাদের যারা আজকে নতুনরা এসেছে তারা আমি মনে করি যদি তারা প্রথম পরীক্ষায় যেটা আমাদের সেমিস্টার সিস্টেম পরীক্ষা 3.5 উপরে পায় 4 ভিতর তাহলে মনে করবো আমার ওরিয়েন্টেশন প্রোগ্রামটা সাকসেস হয়েছে। সেজন্য তোমাদের কাছে আমার এই ওরিয়েন্টেশন প্রোগ্রামতে একটা দাবি থাকবে, তোমরা সবাই প্রথম পরীক্ষায় প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষায় 3.5 উপরে পেতে হবে, তাহলে বুঝবো আমার এই ওরিয়েন্টেশন প্রোগ্রামটা সাকসেস হয়েছে। এই জন্য তোমরা চেষ্টা করবা। আমি স্বাগতম জানাই মাস্কো গ্রুপের সম্মানিত চেয়ারম্যান স্যারকে, সবুজ স্যারকে, যিনি প্রচুর সময় ব্যয় করে আমাদের এখানে এখন আছেন। আমি শ্রদ্ধেয় ডিন প্লাস শিক্ষকবৃন্দকে ধন্যবাদ জানাই তাদের সুন্দর এবং ডিপার্টমেন্ট হেডদের সুন্দর বক্তব্য প্রদানের জন্য। সম্মানিত অভিভাবকবৃন্দ এবং প্রিয় ছাত্র ভাই বোনেরা, তোমরা অলরেডি অনেক কিছু জেনে গেছো। আসলে বাংলাদেশে এক সময় ছিল মানে পাট, যেটা সোনালি আর্ট বলা হয়, এখন আছে সোনার মতো দামি বাংলাদেশে বস্ত্রশিল্প। এই দুটি সেক্টরের সংশ্লিষ্ট এডুকেশন এর সূতিকাগার হলো বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে আমাদের এই বিভিন্ন ডিপার্টমেন্ট তোমরা দেখেছো, আসলে মূলত একটাই ডিগ্রি, বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। তোমরা বিভিন্ন ডিপার্টমেন্ট হওয়ার জন্য কেউ মানে মন খারাপ করার কোনো কারণ নাই, কারণ আমি নিজে ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিংয়ের একজন ছাত্র ছিলাম। আমাদের তখন ডিপার্টমেন্ট ছিল না, একটাই মাত্র ডিপার্টমেন্ট ছিল, বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। আমি পার্সোনাল লাইফে মার্চেন্ডাইজিং প্লাস ডাইংয়ে জব করেছি। সুতরাং তোমরা যে কোনো সেক্টরে তুমি মুভ করতে পারবা, কোনো সমস্যা নেই। কিন্তু মেইন জিনিস হলো আমাদের সময় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি কলেজ ছিল একটাই, বাংলাদেশ কলেজ অফ টেক্সটাইল টেকনোলজি। এখন তোমাদের সরকারি কলেজ আসছে প্রায় 10টার মতো, প্রায় 18-র বেশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল সাবজেক্ট আসছে। এটাই হলো তোমাদের জন্য চিন্তার বিষয়, কারণ তারাও কিন্তু টেক্সটাইল সম্পর্কে পড়াশোনা করছে এবং তাদের টিচারও ম্যাক্সিমাম কিন্তু আমাদের বুটেক্সের ছাত্ররা। সুতরাং তোমাদের ফিউচারে তোমরা চাকরি পেলেও, ভালো চাকরি পেতে গেলে অবশ্যই তোমাদের পড়াশোনা করতে হবে, এবং শিক্ষক হলে স্কলারশিপ পেতে গেলে অবশ্যই তোমার 3.5 উপরে পেতে হবে। সাদা অনেকে বলেছেন যে প্রথম দিন থেকে তুমি সিরিয়াস হয়ে যাও। তোমরা যদি অন্য সেক্টরের জন্য চেষ্টা করো যে মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং, তোমাদের প্রথম সেমিস্টারটা খুবই খারাপ হয়ে যাবে রেজাল্ট, এবং এটার ইম্প্যাক্ট করবে মানে সব রেজাল্টে। এই জন্য তোমাদের কাছে অনুরোধ, প্রথম থেকে তোমরা সিরিয়াস হও। তোমরা যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ, তোমরা এই বিশ্ববিদ্যালয় থেকে 7 বেতন পাওয়া কোনো ব্যাপার না। তোমরা শুধুমাত্র নিজেদেরকে ডেভেলপ করতে হবে। হ্যাঁ, এবং তোমরা দেখেছো যে আমাদের প্রথমে যে 4 উদ্যোক্তা আমরা দেখলাম, তারাও কিন্তু নর্মাল এই ছাত্র জীবন থেকে তারা এখন প্রচুর উন্নতির শিখর আহরণ করেছে। সুতরাং তোমাদের প্রথমেই কাজ হবে সর্বান্তকরণে এখানে পড়াশোনা করা, এখানে প্রত্যেকটা টপিক সাবজেক্ট সম্পর্কে জ্ঞান আহরণ করা। আমাদের এত মানে আমাদের এখানে মেশিন ইকুইপমেন্টস আছে যে বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এত মেশিন ইকুইপমেন্টস নাই। তুমি যদি এগুলো সম্বন্ধে পারফেক্টলি পড়ো তাহলে তোমাকে বাংলাদেশের কোনো সেক্টরই তোমাকে মানে চাকরি না দিয়ে পারবে না, এবং তুমি পাবাই। এবং এর জন্য তোমাদের সবসময় রেগুলার থাকতে হবে, এবং এখানে আমাদের এই ইউনিভার্সিটিটা ছোট ক্যাম্পাস, এই জন্য মন খারাপ করার কিছু নাই। এই ছোট স্বল্প পরিসরের মাধ্যমে আমরা আমাদের ডেভেলপ করব, এবং গার্জিয়ানদের কাছে অনুরোধ থাকবে, আমরা প্রথম 2 আমরা সাধারণত তাদেরকে হল প্রমোট করতে পারি না, এই জন্য তারা বিভিন্ন জায়গায় থাকে। সুতরাং আমরা যে এখানে তাদের কন্ট্রোল করব এটা আমাদের পক্ষে সম্ভব হয় না। সুতরাং আপনাদেরও কেয়ারফুল থাকতে হবে। আপনাদের আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই মনে করি আপনাদের সন্তানরা বাংলাদেশের সুন্দর নাগরিক হিসাবে বস্ত্র সেক্টরে তারা অগ্রসৈনিক হিসাবে কাজ করতে পারবে। আজকের সবাইকে আমি অনুষ্ঠানে থাকার জন্য আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে তার অর্থবহ অসাধারণ বক্তব্য প্রদানের জন্য। এবারে সেই মহেন্দ্র খন, যার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। তিনি এদেশে স্বনামধন্য ব্যবসায়ী অন্যতম পথিকৃৎ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এর সাবেক চেয়ারম্যান ও বর্তমান ডিরেক্টর, এবং মাস্কো গ্রুপের চেয়ারম্যান। ইতিমধ্যে যেই গ্রুপ থেকে বুটেক্সের টেক্সটাইল মেশিন ডিজাইন অ্যান্ড মেনটেনেন্স বিভাগের মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদানের জন্য 10 লক্ষ টাকার ট্রাস্ট গঠন করা হয়েছে।
এবং এই গ্রুপে কর্মরত আছেন 17,000 জনবল, যাদের ভেতর টেক্সটাইল ইঞ্জিনিয়ার প্রায় 100 জন, তাদের অধিকাংশই বুটেক্স থেকে ডিগ্রিপ্রাপ্ত। সর্বোপরি দেশের অর্থনীতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত সিআইপি জনাব এম এস সবুর স্যারকে আমাদের মাঝে তার গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপনের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমি অত্যন্ত দুঃখিত, আমার গত কয়েকদিন থেকে ঠান্ডা সর্দিতে গলা প্রায় বসে গেছে।